ওকে আজকে টেকনিক্যাল এসের প্রথম কাজ এবং প্রথম কাজই হচ্ছে আমাদের যেগুলো টপিক সেগুলো হচ্ছে গুগল অ্যানালাইটিক্স অ্যান্ড সাবমিশন দেন সার্চ কনসোল সাবমিশন এএমপি কি এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো আমি আমার মতো করে করাবো যেন মডিউল থেকে একটু বেটার কিছু থাকে আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে আসি টেকনিক্যাল এসের কাজটা অ্যাকচুয়ালি তখন থেকে শুরু হয়ে যায় একদম ওয়েবসাইট স্টার্টিং করতেছি করবো ডোমেন কিনতে যাচ্ছি টেকনিক্যাল কাজটা তখন থেকে শুরু হয় এবং সেটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাওয়ার পর পরেও আরও থাকে কাজগুলো অনেকগুলো কাজ থাকে এবং সেটা কন্টিনিউ প্রসেস বলতে পারেন এর মধ্যে একটা যেটা অফ পেজ অন পেজ এসিও যেমন কন্টিনিউ প্রসেস টেকনিক্যাল অন কাইন্ড অফ এরকমই কন্টিনিউ একটা প্রসেস আপনার টেকনিক্যাল ইস্যুটা একদমই ইউআরএল পারচেস হোস্টিং হোস্টিংয়ের ব্যাপারগুলো চেকিং করা সব কিছু হচ্ছে টেকনিক্যাল ইস্যুর কাজ ওয়েবসাইটের সিকিউরিটি এনশিউর করা টেকনিক্যাল ইস্যুর কাজ ওয়েবসাইটের লোডিং স্পিড থিমে কোনো প্রবলেমসের ক্ষেত্রে কিছু বাঘ থাকলে সেগুলোর ফিক্সিংয়েও মোটামুটি টেকনিক্যাল ইস্যুর কাজের মধ্যে পড়ে তো একটা ওয়েবসাইট আমরা যখন ক্রিয়েট করছি প্রথম যে টপিকটা টেকনিকাল যেটা আপনার মডিউল আছে সার্চ কনসোল সাবমিশন এটা নিয়ে আগে কথা বলে নিই আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি ওয়েবসাইট নর্মালি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এটা ন্যাচারাল যে গুগল আপনার ওয়েবসাইটটাকে তার সার্ভারে বা তার সার্চ ইঞ্জিনের মধ্যে ইন্ডেক্স করবে এটা ন্যাচারাল একদম নর্মাল তো এখন আমার এই ওয়েবসাইটটা যদি গুগল নর্মালি সে ইন্ডেক্স করে তার সার্ভারে সেক্ষেত্রে আমাকে কিন্তু কোনো ধরনের সার্চ কনসোলের মধ্যে সাবমিশন করার দরকার নাই বা প্রয়োজন তো আমি দেখি না তাহলে কেন দরকার যে গুগল সার্চ কনসোল যেটা বানায় রাখলো আমার জন্য সেটা কেন দরকার হইলো নর্মালি আমরা যদি একটা ওয়েবসাইটের মধ্যে আসি এবং ওয়েবসাইটে মানে গুগলে আসি এবং গুগলে যদি লিখি যে সাইট কলন অবজেক্ট হার ডট কম বা সাইট কলন আপনার ওয়েবসাইটের নাম জাস্ট সাইট কলন এই সাইট কলন দেন আপনার ওয়েবসাইটের নাম এন্টার দেই সেই ক্ষেত্রে এই জায়গার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই ওয়েবসাইটের প্রায় একশো আটান্নটার মতো ইউ আর এল গুগল অলরেডি ইন্ডেক্স করে রাখছে যাচ্ছে ওয়েবসাইটে কতগুলো ইউআরএল ইনডেক্স করা আছে এটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি আপনার ওয়েবসাইট যদি গুগল সার্চ কনসোলে সাবমিট নাও থাকে তারপরেও হচ্ছে এটা হয় মানে গুগল আপনি যদি রোবটস দিয়ে যদি হচ্ছে ব্লক না করে রাখেন সেই ক্ষেত্রে আপনি এটা মানে ইন্ডেক্স করে নিয়ে যাবে তো ইন্ডেক্স করানোর জন্যই তো মূল কাজ ইন্ডেক্স যদি গুগল করে তাইলে তো গুগল সার্ফের মধ্যে বা গুগল সার্চ ইঞ্জিনের যে পেজ সার্ফ সার্ফের মধ্যে আমি আমার ওয়েবসাইটটাকে দেখতে পারবো এটাই তো ন্যাচারাল এটাই তো নর্মাল কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি এখানে এসে যখন দেখতেছেন সাইট অবজেক্ট ডট কম দিয়ে যে এখানে আপনার একশো আটান্নটার মতো ইউআরএল ইন্ডেক্স করা আছে আপনি জানেন যে আপনার ওয়েবসাইটে দুইশোটা ওয়েবসাইট দুইশোটা ইউআরএল আছে বা দুইশোটা কন্টেন্ট আছে সাপোজ মনে করলাম যেগুলো প্রত্যেকটা একটা কন্টেন্ট তার মধ্যে একশো আটান্নটা কন্টেন্ট সে ইন্ডেক্স করছে দুইশো কন্টেন্ট আছে আপনার সেটা বাকি দুইটা কন্টেন্ট তাইলে কই ইন্ডেক্স কেন হইল না নাম্বার নাম্বার হচ্ছে যে সকল ওয়েব ইউরেলগুলা অলরেডি ইন্ডেক্স করা আছে এই সকল ইউরএলগুলোর মধ্যে কোনো ইউরোর আছে কিনা বা কোনো আর্নিং আছে কিনা এই কন্টেন্ট বা এই ইউরেলগুলা অ্যাকচুয়ালি কোন কোন কিওয়ার্ডের জন্যে র্যাঙ্ক করতেছে বা কোন কোন কিওয়ার্ডের জন্য ইমপ্রেশন ক্লিক সিটিআর পাচ্ছে বা সিটিআর অ্যাকচুয়ালি কত এই ইনফরমেশনগুলা এবং আমার অল ওভার পারফরমেন্স কেমন আমার ওয়েবসাইটের বা আমার যদি কোনো ইউরোড চলেও আসে সেই ইউরোডগুলোকে ফিক্সিং করা আমার ওয়েবসাইট যদি কখনও গুগলের কোনো অ্যালগরিদম থেকে পেনাল্টি হয় সেক্ষেত্রে কি রিজন পেনাল্টি খাইলো এই সবগুলা ব্যাপার জানার জন্য হচ্ছে গুগল সার্চ কনসোল সার্চ কনসোল ছাড়াই আমাদের ওয়েবসাইট ইন্ডেক্স হয় কোনো সমস্যা নাই বাট ওয়েবসাইটের প্রবলেম কি ওয়েবসাইটের পারফরমেন্স কেমন ওয়েবসাইট কোন কোন জন্য র্যাঙ্ক করতেছে কতগুলো ইম্প্রেশন ক্লিক আসতেছে কম্প্যারিজন দেখা সবকিছুর জন্য হচ্ছে গুগল সার্চ কনসোল আচ্ছা গুগল সার্চ কনসোল হচ্ছে গুগলের প্রপার্টি গুগলের প্রপার্টি গুগল সার্চ কনসোল বাট গুগল ছাড়াও তো আরো আদার সার্চ ইঞ্জিন আছে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনেরই একটা করে এরকম সার্চ কনসোল থাকে এই প্রত্যেকটা সার্চ কন ইন কনসোলকে মিলে যেটাকে তাদেরকে ডাকা হয় সেটা হচ্ছে ওয়েব মাস্টার টুল সবার ক্ষেত্রে যখন আপনি সবাইকে কম্পেয়ার করবেন তখন দায়িত্ব সেটা হয়ে যাচ্ছে ওয়েব মাস্টার টুল বিভিন্ন সার্চ ইঞ্জিনের ওয়েব মাস্টার টুল থাকে গুগলের ক্ষেত্রে সেটা গুগল সার্চ ইঞ্জিন গুগল সার্চ কনসোল বিইং এর দিক থেকে হচ্ছে বিইং সার্চ কনসোল ইএনডেস দেখে ইয়নডেক্স সার্চ কনসোল তো এরকম প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের জন্য আলাদা আলাদা সার্চ কনসোল বা ওয়েব মাস্টার টুল করা আছে বা করা থাকে আমরা যে কোনো জায়গায় গিয়ে নিতে পারি পপুলার যেহেতু গুগল আমাদের সবাই এখন ম্যাক্সিমাম ট্রাফিক হচ্ছে গুগলের সো তার সবাই সবাই মাথামাতি এটাই বেশি থাকে যে গুগল সার্চ কনসোলের মধ্যে ভেরিফাই করতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা আপনার কমপ্লিট সাপোজ ক্রিয়েট করা কি কমপ্লিট আপনার ডোমেন হোস্টিং নেওয়ার পর এই যে সাইটে ডিজাইন করা এবং কন্টেন্ট আপলোড করা পর্যন্ত কমপ্লিট দেন হচ্ছে ওয়েবমাস্টার টুলের মধ্যে আপনার ওয়েবসাইটকে সাবমিট করে বাট সাবমিট করার আগে ডেফিনেটলি যে ব্যাপারটা দেখবেন সেটা হচ্ছে এই ওয়েবসাইটের রোবট এবং সাইট ম্যাপ ঠিকঠাক আছে কিনা অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইটের পেছনে একটা করে রোবটস ফাইল থাকে বা রোবট ফাইল এবং সাইটম্যাপ বলে আরেকটা ফাইল থাকে সাইটম্যাপ এক্সএমএল এই নামে এই দুটা কনফার্ম আছে কিনা বা আপনি চাইলে আপনার মতো করে এদেরকে কাস্টমাইজ আর করে ফেলতে পারেন এবং আপনার মতো করে অ্যাডভান্সড করতে পারেন এটা সম্পূর্ণ গুগলের মধ্যে আপনি কীভাবে চাচ্ছেন কিভাবে কাজ করবেন এইটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি এই কাজ করাটা ডিপেন্ড করে যেমন নর্মালি বাই ডিফল্ট আপনি একটা ওয়েবসাইট বানানোর পরেই সাধারণত ই ডোবর ফাইলটা ক্রিয়েট হয়ে যায় এটা বাই ডিফল্ট অটোমেটিকলি হয় বাই ডিফল্ট দেখতে কেমন হয় যদি আমি একটু দেখাই কোনো একটা ওয়েবসাইটে রোবট টিক্সটি ফাইল কি বা রোবট টিক্সটি ফাইল আছে কি না এটা দেখার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে ওয়েবসাইটের পরে স্ল্যাশ দেন লিখবেন রোবটস ডট টিএক্সটি এটা হচ্ছে প্যারামিটার আমাদের রোবট ফাইল চেক করার জন্য আমরা এন্ট্রি দেই ওকে এন্টার এন্টারের পর এই হচ্ছে আমাদের একটা ফাইল আছে ইউজার এজেন্ট দেন যেটা আছে আছে এটার নাম একটু পরে বলবো ডিজ অ্যালাউ অ্যালাউ এই তিনটা লাইনের একটা মানে কয়েকটা কোড এখানে কোড বলেন বা কয়েকটা লাইন বলেন তিনটা লাইন এখানে আছে এই তিনটা লাইন অ্যাকচুয়ালি বাই ডিফল্ট একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পরেই হচ্ছে এরকম তিনটা লাইন ক্রিয়েট হয়ে যায় আমি যদি এখন আমার এই ওয়েবসাইটটা একটু দেখি এটা রোবটস ফাইলটা যদি একটু দেখি এটা হচ্ছে আমার ওয়েবসাইটের রোবট ফাইল যেটা ওই বাই ডিফল্ট তিন লাইনের মতো না ঠিক আমার ওয়েবসাইটে যেমন রোবট ফাইল আছে আরো দুইজনের ওয়েবসাইটে রোবট ফাইল আছে এরকম ওয়ার্ল্ডে যত ধরনের ওয়েবসাইট লঞ্চ হয় প্রত্যেকটা ওয়েবসাইটের এরকম রোবট ফাইল থাকে ঠিক সিমিলার আমরা যদি অ্যাপলের রোবট ফাইলটা একটু দেখার ট্রাই করি অ্যাপল ডট কম এটা হচ্ছে অ্যাপলের রোবট ফাইল হচ্ছে আরও বড় এখানে আরো অনেক বেশি কাজ দেওয়া আছে এটা কাজ অ্যাকচুয়ালি কি আচ্ছা আমরা যখন একটা ওয়েবসাইটকে ওয়েবমাস্টার টুলে যখন আমরা শিফট করি বা ভেরিফাই করতে ওয়েব ওয়েবমাস্টার টুল চব্বিশ ঘন্টার পর পর আপনার ওয়েবসাইটে আসে প্রতিদিনই আসে এসে হচ্ছে ভিজিট করে যায় এবং তার যেগুলো জিনিস নেওয়া দরকার নিয়ে যায় তাহলে ওয়েব মাস্টার টুলের ভূমিকা কি একটা গল্প বলি অনেকর এখানে ফরহাদ ভাই হচ্ছে তিনতলা একটা বাড়ি বানাইছে। বাড়ি বানানোর পর বলছে রবিন ভাই আমি একটা তিনতলা বাড়ি বানাইছি। এখানে একটা একটা ডাইনিং রুম আছে, একটা ডাইনিং আছে, চারটি বেড আছে, তিনটা বেলকনি আছে। ভাই এটা দেখে আসেন। আচ্ছা ঠিক আছে। আবার আমাকে বলতেছে বাড়িতে যাবেন ভালো কথা কিন্তু ভাই আপনি না ওই আমার বাড়িতে অনেক অনেক ভালো ভালো জিনিস আছে বাইরের চীন থেকে আমি জাপান থেকে জার্মানি থেকে আমি ভালো ভালো জিনিসপত্র নিয়ে আমি ইন্টেরিয়র ডিজাইন করছি অনেক শোপিস আছে তো ড্রয়িং রুম এগুলো রাখছি আপনি আমার বাড়িতে যাবেন আপনি আমার বেডরুমে কিন্তু যাইতে পারবেন না আমার বাড়ি দেখতে যাবেন আপনি বড় জোর বাড়ির বাইরেটা দেখবেন দেখে আপনি ড্রয়িং রুমে যেতে পারবেন ড্রয়িং রুমে পর্যন্ত আপনি বসবেন আপনার যদি মন চায় ড্রয়িং রুম থেকে অনেক শোপিস আছে অনেক জিনিসপত্র আছে আর ড্রয়িং রুমে যেগুলো যদি মন চায় সব নিয়ে আসতে আপনি সব নিয়ে চলে আসেন আর যেটা মন চায় ওইটা নিয়ে চলে আসেন বাট আপনি আমার অন্য কোনো জায়গাতে আমার রুমে আমার বাড়ির ড্রয়িং রুম ব্যতীত অন্য কোনো জায়গাতে আপনি যেতে পারবেন না আমাকে রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে রোবটিক্সটি ফাইল দ্বারাও এই সেম কাজটা করা হয় যে গুগলের বলেন বা অন্যান্য সার্চ ইঞ্জিনের ওয়েবমাস্টার টুলের যে বটগুলো তারা আপনার সাথে ভিজিট করবে সাবমিট করার পর ভালো কথা ভিজিট করলে অ্যাকচুয়ালি নিবে কি আপনার কাছ থেকে আপনার কাছ থেকে অনেক কিছু নেওয়ার থাকতে পারে যেমন যে এই যে ওয়েবসাইটটা আমার আছে এটা হচ্ছে আমার ইউজারের জন্যে এই 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 অবজেক্টটা ডট কম এখানে যা দেখতেছি আমি এটা টোটাল আমার ইউজারের জন্য ইউজার আমার এখানে এসে দেখতেছে সব কিছু রাইট সো ইউজারের জন্য যেগুলো আমি ওপেন করে রাখছি ওইগুলোই অ্যাকচুয়ালি গুগলে নাও উচিত আমার অ্যাডমিন প্যানেল এইটা এই অ্যাডমিন প্যানেলের মধ্যে আমার অনেক কিছু থাকতে পারে যেগুলো আমি পোস্ট করি নাই পাবলিক করি নাই যেমন আমি পোস্ট করছি আজকে মনে করেন তিনটা পোস্ট করছি তিনটা পোস্টে আমি পাবলিশ করি নাই তিনটা পোস্ট আমি ড্রাফটে রেখে দিছি আমি পরে করবো আর শো আপ করি নাই আমি জাস্ট এখানে হিডেনে রেখে দিছি এটা অন্য কাজে রেখে দিছি এখন গুগলের বট এসে যদি আমার ব্যাক ইন্ডের জিনিসপত্র নিয়ে চলে যায় এবং ব্যাক ইন্ডের জিনিসপত্র নিয়ে ইন্ডেক্স করে এটা তো আসলে ভালো কাজ হইলো না

রোবোটিক্সটি যখন আমরা ফাইল একটা বানাচ্ছি সো রোবোটিক্সটি ফাইল বানানোর সময় ইউজার এজেন্ট ডিজালো ডব্লিউপি অ্যাডমিন আলো ডব্লিউপি আই অ্যাডমিন এজ অ্যাডমিন হাইফেন এজ এক্স ডট পিএইচপি এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট টেক্সট ইউজার এজেন্ট যখন লিখতেছি আমরা যখন লিখতেছি ইউজার এজেন্ট এই ইউজার এজেন্ট দ্বারা বুঝাচ্ছি যে ওয়ার্ল্ডে যত ধরনের রোবট আছে সবাইকে দোস্তরা রোবট বলতে সার্চ ইঞ্জিনের রোবট আবার রোবট সুফিয়ানা হ্যাঁ

বোঝাচ্ছি যে অল রোবটস আর ওয়েলকাম আচ্ছা সব রোবটকে আমি ওয়েলকাম জানিয়েলাম কোথায় আমার ওয়েবসাইটে জানিয়েলাম বাট ওয়েবসাইটে আসার পর আমি বলতেছি তুমি আমার অ্যাডমিন প্যানেলে ডিজালাও তুমি আমার ওয়েবসাইটে আসো বাট অ্যাডমিন সেকশন যেটা আমার আছে অ্যাডমিন প্যানেল দ্যাট মিনস এই যে অ্যাডমিন প্যানেল এই জায়গায় তুমি আসতে পারবে না তুমি সর্বোচ্চ আমার এই জায়গাতে আসো এখান থেকে এসে জিনিসপত্র নিয়ে যাও অ্যাডমিন প্যানেলে ডিজালাও আবার এই অ্যাডমিন প্যানেলের মধ্যে প্যানেল এখন দুইটা একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল ঠিক এই ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল আমি যে কাজগুলো করতেছি কি কি কাজ করতে পারি মনে করেন আমি একটা একটা পোস্ট করলাম এটা একটা পোস্ট এখন আমার পোস্টটা আছে ধরুন সাত দিন আগে আমি পোস্টটা করছিলাম এই পোস্টটা সাত দিন আগে যদি করি সেক্ষেত্রে পোস্টটা ডেফিনেটলি পরের দিনই হচ্ছে এটা গুগল ইন্ডেক্স হয়ে যাওয়ার কথা তার মানে গুগল ইন্ডেক্স আমার এই পোস্টটা আছে আচ্ছা 7 দিন পর আমার কাছে মনে হলো যে এই পোস্টটা আমার এখান থেকে ডিলিট করে দেওয়া উচিত। আচ্ছা আমি যদি এখান থেকে এটা ডিলিট করে দেই গুগল পরের দিন এসে যখন দেখবে ওই পোস্টটা একটা nisiলাম ওটাও দেখে এখন এখানে নাই। তার মানে তার সার্ভার থেকেও এই পোস্টের এই পোস্ট বাই পোস্টের যে ইউআরএলটা ছিল ওটাকে সে ডিলিট করে দিবে বা ডি-ইনডেক্স করে দিবে। এই যে গুগল আসতেছে সে দেখতেছে নতুন কি আসলো বা আমি আউদা কোন চেঞ্জ করলাম কিনা আমি কোনো কিছু ডিলিট করে দিলাম কিনা কিছু অ্যাড করলাম কিনা যেমন কোনো একজন ইউজার এসে এখানে একটা কমেন্ট করছে এই কনটেন্টের মধ্যে কমেন্টটা আমি অ্যাপ্রুভ করে এটা রিপ্লাই দিছে নতুন কিছু হয়েছে হইছে রিপ্লাইটা অ্যাড হইছে একটা অ্যাড হইছে আমি একটা প্লাগইন ইনস্টল দিলাম প্লাগইন একটা অ্যাক্টিভেট করলাম বা আমার ওয়েবসাইট চালানোর জন্য একটা প্লাগইন আমি কি বলে আপডেট করলাম এই সব ব্যাপারগুলা কি হচ্ছে এই যে নোটিসটা নোটিসের ব্যাপারগুলো আমাদের এই অ্যাডমিন এজেক্স এর মধ্যে সব ইনপুট করা আছে সো এইটাকে আমি এলাও দিছি গুগল রোবটসকে এই জন্য যে তুমি ভাই অ্যাডমিন প্যানেল তো আসতে পারবে না বাট অ্যাডমিন প্যানেলের ভিতরে অ্যাডমিন এজেক্স নামে সি প্যানেলের মধ্যে একটা ফাইল আছে এক্সট্রা আলাদা করে একটা ফাইল বানানো আছে এই অ্যাডমিন প্যানেলের এই ফাইলটার মধ্যে গিয়ে দেখো তোমাকে কমান্ড দেওয়া আছে যে আমার ওয়েবসাইটে কি কি ঘটবে এবং কি কি ঘটে তুমি কি কি করবা

সচরাচর আপনারা সিগন্যাল আসার পর মোটামুটি আপনারা যে ওয়েবসাইট নিয়ে কাজ করেন বা যে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন ওই ওয়েবসাইট এখানে থাকবে সো নর্মালি আপনারা যদি একটা ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে সব ফাইল পাবেন পাবলিক আন্ডার স্কোর এস টিএম এইখানে আমার যেহেতু এইটা ছাড়াও এটাকে মেইন ওয়েবসাইট ছাড়াও আরও অনেক সাইট আছে সো ওইসাইটগুলো ওয়েবসাইটগুলো বাকি সাইটগুলো আমার এখানে ইন্ডেক্স করা আছে আমি এটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি অবজেক্ট হাট নিয়ে ধরেন সাপোজ কাজ করতেছি অবজেক্ট হাটে আসলাম এসে বলছিলাম কোথায় আছে আমি গুগলকে বটকে দেখাই দিছি ডাব্লিউপি এর ফোল্ডারের ভিতরে অ্যাডমিন এজেক্স নামে একটা ফাইল আছে এ হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন ফাইল রাইট ফোল্ডার আমরা অ্যাডমিন ফোল্ডারে ঢুকি এবং এইখানে দেখেন একটু নিচে আসলে এই অ্যাডমিন এজেক্স নামে একটা ফাইল এখানে আছে যে অ্যাডমিন এজেক্স ডট পিএইচপি এটাকে আমরা একটু ভিউ করি দেখি এখানে কি আছে এখানে একটা পিএচ স্ক্রিপ্ট আছে স্ক্রিপ্ট বা একটা কোডিং আছে এই কোডটা জাস্ট কিছু জাস্ট এত উপরে গুলো বোঝার দরকার নেই আমাদের দেখেন রোবোটিক্স ক্যানোনিক্যাল টাইপ কেমন হবে সব এখানে দেওয়া আছে কন্টেন্ট টাইপ কেমন হবে হেডার কেমন হচ্ছে সব আমরা এইদিকে না যাই এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে কিছু কোর অ্যাকশন দেখি হচ্ছে কিছু কোর অ্যাকশন এর আছে এখানে কিছু আছে ড্যাশবোর্ডের উইজার্ড অটো কমপ্লিট ইউজার এটা হচ্ছে আমার ব্যাকএন্ড থেকে এই যে এই কি থেকে আমি যদি কাউকে এক্সেস দিই কাকে অ্যাজ এ ইউজার হিসাবে হচ্ছে সিলেক্ট করি কাকে সিলেক্ট করলাম কাকে ডিলিট করে দিলাম এই ডেটাগুলা এর এই কোর্স অ্যাকশন থেকে হচ্ছে সিলেকশন হয় আরেকটা কোর্স অ্যাকশন আছে এটা হচ্ছে আমার ইমেজ এডিটর ডিলিট কমেন্ট ডিলিট ট্যাগ ডিলিট লিঙ্ক ডিলিট মেটার ডিলিট পোস্ট ট্রাস্ট পোস্ট দ্যাট মিনস আমি আমার এখান থেকে কোনো একটা পোস্ট করছিলাম পোস্টটাকে যদি ডিলিট করে দেই ইনফরমেশনগুলোর সাথে সাথে এখান থেকে আপডেট এখানে কমেন্ট দেওয়া আছে এই জন্যে আমার ওয়েবসাইট থেকে কোন পোস্টটা ডিলিট হইলো কোন পোস্টটা অ্যাড হইলো বা কোনো একটা কমেন্ট ডিলিট করে দিলাম কি না আমি কোনো ইউজারকে অ্যাড করলাম কি না হ্যাঁ আমি কোনো একটা কমেন্ট পাইলাম কি না যেমন গেট কমেন্ট আপনি কোনো কমেন্টে রিপ্লে করলাম কি না যেমন রিপ্লে টু কমেন্ট আমি কোনো কমেন্ট এডিট করলাম কি না আমি মেনু আইটেমে কিছু অ্যাড করলাম কি না হিডেন কোন কলামস আছে কিনা এই সব ব্যাপারগুলা এইখানে হচ্ছে দ্যাট আমি যা করতেছি সব এই কমান্ডগুলোর জন্য অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই বাই ডিফল্ট রোবট টিএক্স এর মধ্যেও অ্যাডমিন এজ কে করা আছে যে বট এখানে এসে দেখুক বা এইটার ছতে যেন সে খুঁজে পায় যে এই কোডগুলোর মাধ্যমে যে হ্যাঁ আমার পোস্ট থেকে এই একটা পোস্ট একসময় ছিল এখন ডিলিট হইছে এর বদলে নতুন একটা পোস্ট আসছে মেনু নতুন একটা আইটেম অ্যাড হইছে বা আমি একটা কমেন্টস কে অ্যাপ্রুভ করলাম

ট্র্যাকব্যাক ইন্ডেক্সি এদেরকে হচ্ছে ডিজেলও ডিজাল ডিজেল কাদের থেকে করছি অল ইউজার থেকে করছি যত ধরনের রোবটস আছে সবাইকে আমি হচ্ছে ডিজেল করে দিছি ডিজেল করে দিয়ে আমি চাইলেই এটাকে এক্স দিয়ে করে ফেলতে পারতাম বাট এছাড়া এর বাইরে আমি আলাদা করে নিনজা বটকে কল দিছি মিডিয়া পার্টনার গুগলকে কল দিছি গুগল বটকে কল দিছি আচ্ছা এই দ্বারা হচ্ছে সব বটকে কল দিলেও আমরা যখন স্পেসিফিকভাবে কোনো বটকে কল দিচ্ছি তখন এই বটের একটা রেসপন্সিবিলিটি থাকে যে আলাদাভাবে ও নিজে থেকে আসে এখানে সব মিলে আসে কার পরে কি কারণ কোনো ঠিক নাই বাট একে যখন আমি নির্দিষ্ট করে কল দিচ্ছি এ প্রতি চব্বিশ ঘন্টার পর শিওর আমার এখানে আসবেই শিওর থাকেন এবং একে আমি সব জায়গাতে অ্যালাউ করে দিয়েছি কোন জায়গায় বাদে ডিজেল অলরেডি এখানে করে আছে নিনজা বট স্টারেক্সিত অল রোবটস বা ইউজার এজেন্স আমি অল রোবোটসকে ওয়েলকাম করছি বট এই অলের মধ্যেই পড়ে দ্যাটস অ নিনজাবটের জন্য এরা ডিজ অ্যালাউ বাকি সব জায়গাতে নিনজাপট অ্যালাউ ঠিক মিডিয়া পার্টনার গুগল সিমিলার একই কাজ গুগলের ইমেজ বট আমি ইন্ডেক্স করছি এই জন্যে যে আমার ওয়েবসাইটে যে ইমেজগুলো আছে সেগুলো ফার্স্ট ইন্ডেক্স হয়ে যাক আলাদা র্যাঙ্কিংয়ের জন্য একটু হেল্প করুক দ্যাটস অয় এবং আমরা যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে ইমেজগুলোকে আপলোড করি ইমেজগুলা ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের মধ্যে আপলোড নামক একটা ফোল্ডারের মধ্যে থাকে দ্যাটস ওয়াই গুগল বটকে দেখায় দেওয়া হয়েছে যে তুমি শুধুমাত্র এই ফোল্ডারটাতে অ্যালাও বাকি সব জায়গাতে ডিজালাও এই জায়গা থেকে ইমেজগুলাকে আছে আমার ইমেজগুলাকে তুমি নিয়ে যাও এটা হচ্ছে গুগল বট ইমেজকে বলা হয়েছে তারপর গুগল অ্যাডসের বটকে কল দেওয়া হইছে যে আমার ওয়েবসাইটে অ্যাড এর ব্যাপারগুলো দেখাশোনা করার জন্য অ্যাড রানিং করা যায় কিনা বা কতটা এটা অনেকে যেটা বলে যে আমার তো হচ্ছে ভাই 6 মাসের ডোমেইনের বয়স গেছে অ্যাড রান হয় না গুগল অ্যাডসেন্স হচ্ছে অ্যাড দিচ্ছি অ্যাড রান হচ্ছে না বা অ্যাড হচ্ছে আমাকে রিজার্ভ করে দিচ্ছে তার রিজন হচ্ছে এটা যে আগে থেকে গুগল বটকে ফলোআপে রাখতে বলেন আপনার সাইটকে ডাক দেন আগে থেকেই ডাক দিয়ে রাখেন গুগল অ্যাডসবোর্ট ডেইলি আসুক একটা করে অ্যাডস অ্যাডসবোটের কাজই হচ্ছে আপনার ট্রাফিক কেমন আছে সেগুলোকে ট্র্যাক করে নিয়ে চলে যাওয়া সো যখন আপনার ওয়েবসাইটে ট্র্যাকিং থাকতেছে আপনার ওয়েবসাইটে এই পরিমাণে ট্রাফিক পার ডে আসতেছে পার মান্থলি এরকম আসতেছে আপনার মোটামুটি থাউজেন্ড আর ফিফটি থাউজেন্ডের মতো ট্রাফিক দেখাতে পারলে অ্যাডসেন্স আপনাকে অ্যাড দিয়ে দেয় বাংলার জন্য দশটা বা ইংরেজির জন্য বিশ বাইশটা মতো কন্টেন্ট থাকলেই হয় সো এটাকে ফলো আপে রাখেন দেন মোবাইলের মোবাইলের জন্য মোবাইল বটকে রাখা হয়েছে বাকি সব জায়গাতে একটা জায়গাতে অ্যালাউ দিয়ে সব জায়গাতে হচ্ছে ডিজেল করে রাখছে এই হচ্ছে সিম্পল কাজ এখন যদি আপনার মনে হয় যে ভাই আমার এখানে তো একটা ওয়েবসাইট ছিল ওয়েবসাইটের মধ্যে একটা কন্টেন্ট ছিল যে কন্টেন্টটা আমি একটু কন্টেন্টের মধ্যে যাই আমি চাচ্ছি এই কন্টেন্টটা আমার ওয়েবসাইটে আসে এটা থাকবে আমি এটা ডিলিট করব না আবার আমি এটাও চাচ্ছি যে আমার যে ওয়েবসাইটে যে রোবটস আসেছে বা সার্চ ইঞ্জিনের মধ্যে যেন কোনো ধরনের কোনো সার্চ ইঞ্জিন যেন আমার এই কন্টেন্টটাকে ইনডেক্স না করে সেক্ষেত্রে কী করার আপনার এরকম পার্সোনাল কন্টেন্ট থাকতে পারে পেজ থাকতে পারে যেটা এরকম পাবলিশ করা আছে ইউজার আপনার ওয়েবসাইটে আসবে এসে যদি আপনার ওই কন্টেন্ট ওই পেজটা খুঁজে পায় সেক্ষেত্রে সে পড়বে তাতে কোনো সমস্যা নেই বাট আপনি এই পেজ এই কন্টেন্টটাকে গুগলে ইন্ডেক্স করতে দিবেন না এবং আদার্স কোনো সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করতে দিবেন না সিম্পলি যেটাকে আপনি ইন্ডেক্স করতে দিচ্ছেন না এইটাকে জাস্ট কপি করেন এবং রোবট ফাইলের মধ্যে এইটাকে ডিজালের মধ্যে ফলাই দেন দেন এই হচ্ছে ডিজালয়ের মধ্যে মধ্যে কোলন এর এরপর কন্টেন্ট গুলা বা এই পেজ গুলা বা এই সেকশন গুলা ফোল্ডার গুলা যেটাই বলেন গুগল ওইখান থেকে কোনো কিছু ডেটা আর ইন্ডেক্স করবে না বইটা ইন্ডেক্স করে রেখে দেবে এ হচ্ছে রোবটিক একটা ওয়েবসাইট রেডি করার পর আপনার ওয়েবসাইটকে ঠিকঠাক মতো প্রপারলি ইন্ডেক্স করা কোথায় কোথায় যেতে পারবে কোথায় যেতে পারবে না রেস্ট্রিকশন দিয়ে দেওয়া যে আপনার ই কমার্স সাইট হতে পারে এটা তো ব্লক সাইট ই কমার্স সাইট হতে পারে ই কমার্স সাইট হতে গেলে ক্লায়েন্টরা অনেক কাজ অনেকগুলো অ্যাকশন নেয় কি কি নেয় আপনার সেটা ভিজিট করলো আচ্ছা ভিজিট করা ভালো কথা ভিজিট করার পর একটা ক্লায়েন্ট আপনার প্রোডাক্টকে কার্টে অ্যাড করতে পারে

আমাদের কার্টের কোনো জিনিস ইন্ডেক্স হবে না কার্ট পেস্টে ইন্ডেক্স হবে না তো এইভাবে রেস্ট্রিকশান দিয়ে দিয়ে অ্যাকচুয়ালি আপনার মতো করে কাস্টম করে রোবট টিক্স ডিফল্টটা রেডি করে রাখতে পারেন বুঝা গেছে লে গেল রোজ সবাইকে ডাকছে বাই ডিফল্টই বানাইছে বা সবাইকে ডাকছে এটাকে বলছে চেক আউট ডিজ অ্যালাউ চেক আউট ফর্ম পারবে না কাস্টমার যে আইডি থাকতে পারে বা অ্যাকাউন্ট থাকবে ওইটা নিবে না কার্ড নিবে না ইন্ডেক্সের থেকে হচ্ছে এসসিএসএস নিবে না রিকোয়েস্টের জন্য ইন্ডেক্স এখান থেকে আউট করে দিবে সব আইটেম ক্যাটালগ লাইভ টেস্টিং ফর্ম এগুলো সব কি করে ডিজেলও দিয়ে রাখছে সিম্পল ইজি হ্যাঁ তুমি এই ফাইলগুলো নিতে পারবে না কারণ কাস্টমার ইনফরমেশন কখনই গুগলকে দিবে গুগল সেটাকে নিয়ে হচ্ছে ইন্ডেক্স করে রাখবে আরেকজন ইউজার এসে সেটা খুঁজে একটা কাস্টমারকে হ্যারাসমেন্ট করবে এটা তো সম্ভব না সো ওয়েবসাইট ওয়াইজ এটা ই কমার্স সাইট ই কমার্স বেসিস ব্লগ হলেও ব্লগ বেসিস রোবট টিক্স ডিফাইল ভ্যারি করে আপনি কাকে ডিজালও করবেন কাকে এলাও করবেন বুঝতে পারছেন বুঝতে পারছি ভাই এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে ইয়েস্টার আপনার একটা অপশন আছে যে সার্চ ইঞ্জিন আমি যদি এখান থেকে যদি নো করে দেই বা আপনার যদি এলো সার্চ ইঞ্জিন টু শো দিস পেজ ইন সার্চ রেজাল্ট তাহলে কি এটা ডিজাইন মানে আপনার ডি না কোথায় পাইছেন দেখাবেন আসলাম তো

ঠিক আছে এগুলো নিতে পারবেন এগুলো নিতে পারবেন না আচ্ছা আমি রাজি কিন্তু কথা হচ্ছে যে আপনার বাড়িতে যাওয়ার রাস্তা তো দিবেন এই রাস্তার জন্য আমাদের যেটা বানাইতে হয় সেটা হচ্ছে সাইটম্যাপ এই সাইটম্যাপটা আমরা দুইভাবে বানাইতে পারি এক আমাদের ওয়েবসাইট যদি প্রেসে হয় এবং আমরা যদি ইউএসটিসিও প্লাগিন ইউজ করি সেক্ষেত্রে ইউএসটিসিও প্লাগ ইন আমাদেরকে অটোমেটিক এই রোবট ফাইল সাইটম্যাপটা জেনারেট করে দিবে সাইট যদি আমাদের র কোডিং আর কাস্টম কোডিং হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে থার্ড পার্টির ওয়েবসাইটের হেল্প নিয়ে তারপর হচ্ছে সাইটম্যাপ ক্রিয়েট করতে হবে যেভাবেই ক্রিয়েট করেন কোনো সমস্যা নাই আমি দুইভাবেই দেখাচ্ছি আগে আসেন হচ্ছে ইউএসিও প্লাগিন থাকে সেক্ষেত্রে সাইট ম্যাপের প্যারামিটার হচ্ছে সাইট সাইটম্যাপ আন্ডার স্কোর ইন্ডেক্স ডট এল এটা হচ্ছে ইউএসিওতে দেখার বা ইউস্ট্রেসিয়া দিয়ে যদি হচ্ছে আপনার সাইট ম্যাপ বানানো থাকে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমার ইউস্ট্রোতে সাইট ম্যাপ রেডি করা এই সাইট হচ্ছে অ্যাকচুয়ালি গুগলের বট বা অন্যান্য ওই সার্চ ইঞ্জিনের বটকে একটা রাস্তা দেখানো যে আমার এই ইউআরএলের ভিতরে এই জিনিসগুলো আছে এই সেকশনে এই যেমন আমার এখানে যে অবজেক্ট হাট পোস্ট সাইট ম্যাপ ডট এক্সএমএল এটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমার যাবতীয় যত পোস্ট আছে সব পোস্ট এই জায়গার মধ্যে ভেতরে আছে সো এটার মধ্যে যদি শুধু গুগল এন্ট্রি নেয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জায়গা থেকে যত পোস্ট আছে সব পোস্টগুলোকে সে নিয়ে চলে যাবে তারপর আমার যতগুলো যত ধরনের পেজ আছে আমার যত ধরনের গ্যালারি বলেন পোর্টফোলিও ক্যাটাগলগ আর ক্যাটাগরি পোস্টের ট্যাগ অথর যারা যারা আছে প্রত্যেকের ইনফরমেশন এখানে আছে আমি যদি পোস্ট সাইট ম্যাপে আসি পোস্ট সাইট ক্লিক করলাম এখানে আমার যতগুলো পোস্ট আছে পাবলিশ সবগুলো পোস্ট হচ্ছে আমার এখানে দেওয়া আছে ঠিক সিমিলারলি আমার যতগুলো পেজ ছিল একটু ব্যাক করি আমার যতগুলো পেজ ছিল সেই পেজ সাইট ম্যাপে আসলে আমার ওয়েবসাইটে কতগুলো পেজ আছে সেই পেজগুলো যেগুলো আমার মানে পাবলিশ করা বা বলেন যে আমার গুগল কে ইনডেক্স করার মতো ক্যাপাবিলিটি দেওয়া রাখছি সেই পেজগুলো হচ্ছে এই হচ্ছে সেই পেজ এতগুলা পেজ আমার এখানে অলরেডি আছে এই হচ্ছে টোটাল সাইটম্যাপের অবস্থা এই সাইট ম্যাপটা অটোমেটিক বানিয়ে দিবে তারপরে যদি মনে হয় যে না সাইট ম্যাপ তো হচ্ছে আমার ইউস রিসিও প্লাগ দেওয়া আছে আমি সাইট ম্যাপ এক্সএম দিচ্ছি বাট সাইট ম্যাপ দেখাচ্ছে না তার রিজন কি ফোর জিরো ফোর আর নট ফাউন্ড এরকম সামথিং এলস কিছু একটা আসতেছে সেই ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে আমরা যাই হচ্ছে ফিচার্সে ইউস রিসিও মধ্যে ক্লিক করলে চলে আসবো জেনারেল থেকে। হ্যাঁ একদম জেনারেল থেকে ফিচার্স ফিচার্সে এসে দেখবো এখানে কিছু ফিচার্স আছে ফিচার্সগুলোর মধ্যে এক্সএমএল সাইটম্যাপ কথা আছে একটু চেক করে দেখেন যে এটা অফ করা আছে কিনা যদি অফ করা থাকে এটাকে অন করে রাখেন বাট আপনার যদি অন করাই থাকে বাট সাইটম্যাপ না তাইলে যে পেপারটা করতে পারেন সেটা হচ্ছে এখানে কোয়েশন মার্ক দেওয়া আছে যেটা কোয়েশন মার্কে ক্লিক করে সি দা এক্সএমএল সাইট ম্যাপ এইখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন সাইটম্যাপ দেবেন অটোমেটিক্যালি আপনাকে জেনারেট করে দিয়ে দিছে এরপর থেকে আপনি যখনই হচ্ছে দেখতে যাবেন দেখতে পাবেন বাট মানে মাথায় রাখবেন যে ইউএসটিসিও প্ল ইন দিয়ে যদি ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে এই সাইটম্যাপ দেখার প্যারামিটার হচ্ছে আন্ডারস্কোর ডট বাট থার্ড পার্টি বা কাস্টম আমরা যদি ওয়েবসাইট ইউজ করি তাদের সাইটম্যাপ দেখার সিস্টেম হচ্ছে যেমন দারাজটা একটু দেখি আমি দারাজ ডট কম এটা কাস্টম এ করা সাইট এখানে জাস্ট নর্মালি সাইটম্যাপ ডট এক্সএমএল এতটুকু লিখে সার্চ করলে অ্যান হয়ে যাবে এখানে সাইট ম্যাপ ডট এক্সএম লিখে যখন সার্চ করলাম এই সাইট ম্যাপ ডট এক্সএম সার্চ করার পরেও এখানে একটা সাইটম্যাপ চলে আসছে এটা একটা সাইট ম্যাপ যেটা কিনা আমরা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ক্রিয়েট করে নিয়ে আসছে এবং এটা বলতে পারেন ভাই এটা একবার ক্রিয়েট করলাম এখানে তো ইউএসটিসিও প্লাগ আছে সো প্রতিদিন কি কি আপডেট হচ্ছে ইউএসটিসিও প্লাগ আপডেট করে করে এখানে আমার মডিফাই হয়ে যাচ্ছে যে হ্যাঁ এটা আজকে পোস্ট হয়েছে ওইটা কালকে পোস্ট হয়েছে এইখানে যে সাইট ম্যাপটা বানাইলেন এটা তো থার্ড পার্টি থেকে একটা ওয়েবসাইট থেকে বানায় নিয়ে আসছি এইটার মডিফাই কি কেমনে কি দেখেন এখানে লাস্ট কবে আমার এটা মডিফাই করা হয়েছে এটা এখানে বলাই আছে ঠিক আছে তো এরপরে অ্যাকচুয়ালি ওখানে আর কাজ করা হয়নি সাইটে তো এরপর আর কিছু নতুন কোনো পোস্ট আসেও না কিছুই হয় নাই সো এটাই লাস্ট আমাদের পোস্ট ছিল এই যে ক্যাটাগরিগুলো লাস্ট ক্যাটাগরিগুলো এই হয়েছে তো এইগুলো আমি সাইট বানিয়েছিলাম এই সাইটমারটা বানানো হয়েছে দু হাজার উনিশ সালে বিশ সালে সরি বিশ সালে এবং একুশ সালের মধ্যে লাস্ট আপডেট নিচ্ছে তো এটা অটোমেটিক্যালি নিয়ে নেয় এটা আপনাকে হচ্ছে একবার বানিয়ে দেওয়ার পর সাবমিট করে দিলে এরপরে অটোমেটিক্যালি নিবে এটার জন্য আপনাকে কিছু করতে হবে না সমস্যার কিছু নাই এখন কথা এটা না কথা হচ্ছে যে আমার এটা বানাবো কেমনে এই সাইট ম্যাপটা যদি আমাদের কাস্টম কোডিং হয় সেটা বানাবো কেমনে না টি তো আমাকে অটোমেটিক বানায় দিচ্ছে সো আমরা যেটা করব সেটা হচ্ছে সাইট ম্যাপ জেনারেটর যাই এবং সাইট ম্যাপ জেনারেটর থেকে প্রথম যে ওয়েবসাইট আছে xml-sitemap.com এইটার মাধ্যমে আমরা সাইট ম্যাপকে ক্রিয়েট করতে পারি এটার মাধ্যমে আমরা সাইটম্যাপ ক্রিয়েট করতে পারি তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই জায়গার মধ্যে ইউর ওয়েবসাইট ইউ আর এল এই জায়গার মধ্যে আমাদের ইনপুট করে আমরা আমাদের ওয়েবসাইট ইনপুট করি এই জায়গার মধ্যে তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যান্ড স্টার্ট করি একটু সময় ওয়েট করতে হবে তো আমাদের ওয়েবসাইট যত বেশি বড় হবে তত একটু বেশি টাইম লাগবে ওয়েবসাইট ছোট হলে তত কম সময় লাগবে বাট একটু সময় পরে এরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটিকে ক্রাউল করতেছে এবং ক্রাউলিং এর মাধ্যমে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডেটাগুলোকে দিয়ে amazone সাইটম্যাপ ক্রিয়েট করে দিচ্ছে এটা ক্রিয়েট হোক তারপরের কাজ তারপরে দেখতেছি প্লিজ এখানে সাইটম্যাপ ক্রিয়েট করা কমপ্লিট দেন ভিউ সাইটম্যাপ ডিটেইলসে আসি এখানে আমাদের সাইটম্যাপ রোলটা চলে আসছে আমরা যেটা করব সেটা হচ্ছে ডাউনলোড ইয়োর এক্সএমএল সাইটম্যাপ ফাইল এটাকে হচ্ছে আমরা ডাউনলোড করে নিব সো আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম আচ্ছা এটা ডাউনলোড কমপ্লিট এখন এটার কাজ কি কাজ হচ্ছে আমি যাব হচ্ছে এটাকে হচ্ছে আমার সি প্যানেলের মধ্যে ইনপুট করতে হবে কজ অফ ইট আমি কাস্টম বানাইছি সো কাস্টমটাকে আমাকে ইনপুট করতে হবে যেটা ইউএসটি হচ্ছে পারিছিলাম ওটা ইউএসটি এর সাথে আমার সি প্যানেলের অলরেডি লিংক করা আছে যার কারণে আমার এটা লিঙ্কিং এর জন্য দরকার নেই ইউএসটি সো নিচে থেকরে নেচে বাট এটা যতক্ষণ আবার থার্ড পার্টিস একটা সাইট থেকে করা এবং কাস্টম করে করা আমরা সি প্যানেলে যাই সি প্যানেলের ফাইল ম্যানেজারে যাই নাম্বার থাকে না ঠিক আছে এই যে এখানে 005 সাইট ম্যাপ অলওয়েজ সিঙ্গেল থাকে সাইট ম্যাপ ডট এক্স এম এল এই নাম্বারটাকে আমাদের ডিলিট করতে হবে এখান থেকে নয়তো কাজ করবে না সাইট ম্যাপ আমার অলরেডি আরো পাঁচ চারটার মতো হচ্ছে নামানো আছে সাইট ম্যাপ হয়তো কোনো এই জায়গার মধ্যেই দেড়শো ইউ নাম্বার ফাইভটা আসবে আপনাদের সিঙ্গেল অ্যাক্ট অন টাইম নামে এরকমই আসবে তো সাইট ম্যাপ ডট এক্সএমএল এটা থাকবে হচ্ছে ফাইলের নাম আমরা এটাকে রিনেম করে দিচ্ছি উইথ ইনস লোকেশন সাইট ম্যাপ সিক্স ফোর ফাইভ এখানে আরো অনেকগুলো নামানো আছে রে আচ্ছা

এখানে দেখেন অলরেডি এই জায়গার মধ্যে আর কিছু কিছু করতে হবে না এই ঢোকার পরেই এখানে দেখেন এখানে আমার রোবট ফাইল অলরেডি দেওয়া আছে হ্যাঁ এই জায়গাটার মধ্যেই আমরা আমাদের এই সাইট ম্যাপটাকে আপলোড করব তো এখান থেকে এ হচ্ছে আমাদের আপলোড আপলোডে ক্লিক করলাম সিলেক্ট ফাইল থেকে ফাইল সিলেক্ট করি বা আপনি চাইলে আপনার ফাইলের রেজিস্ট্রি ড্রপ করে এখানে দিয়ে দিতে পারতেন সমস্যা ছিল না আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ফাইলটা এটা হচ্ছে আমার ফাইল সেটা আমি নামাইলাম আপলোড করলাম এখানে আপলোড হয়েছে আপনি চাইলে এখানে ব্যাক করতে পারেন আদার আপনি এখানে এসে এখান থেকে একটা রিলেট করলেই হয়ে যাবে রিলেট করলাম এবং আমি এই হচ্ছে সাইট ম্যাপ ফাইভ এম এল যেটা ছিল এটা চলে আসছে ঠিক আছে বাট ফাইভে আমাদের এটা কাজ করবে না এটা কাজ করবে না কত ফাইভ নামে কোনো হয় না তো আমি এটাকে রিনেম করে দিচ্ছি এখান থেকে এখান থেকে রিনেম করে জাস্ট ফাইভটাকে কেটে দিই

কেমনে করাবেন এইটার পদ্ধতি এখন যাব একটু দেখতে থাকেন ওকে তাহলে আমার হাতে এখন কি রেডি আমার হাতে এখন রোবট ফাইল রেডি আমার হাতে সাইট ম্যাপ রেডি আমার সাইট টোটাল টেকনিক্যালি বেসিক টার্মটা কমপ্লিট এখন যেটা করব সেটা হচ্ছে আমার ওয়েবসাইটকে এখন ফাইনালি গুগল অথরাইজড আমরা সার্চ কনসোলে সাবমিট করব রাইট তো চলেন আমরা সার্চ কনসোলে সাবমিট করি তারপরে তো বাকি কাজ এগুলো সব কেটে দেই গুগল সার্চ কনসোলে যাওয়ার পর জানার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল লিখে যদি সার্চ করেন এই পেয়ে যাবেন গুগল সার্চ কনসোল এবং এখান থেকে এই যে সাইন ইন গুগল সার্চ কনসোল এখানে ক্লিক করেন আমরা গুগল আগে সাইন ইন করব সার্চ কনসোলে আপনার আর ক্লায়েন্ট যদি এখন আপনাকে বলে যে তার ওয়েবসাইট গুগল সার্চ কনসোলে ভেরিফাই করতে হবে সেক্ষেত্রে সে বলতেছে তার কোনো ইমেল দিবে না আপনি তাকে জাস্ট ভেরিফাই করে দিয়ে আপনি হচ্ছে তাকে ওনারশিপ করে দেবেন সেক্ষেত্রে আপনি আপনার ইমেল থ্রোতে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে তাকে হচ্ছে ওনারশিপ দিয়ে দেবেন বাট এই সার্চ কনসোল সাবমিটের সময় আচ্ছা এটা আচ্ছা আর করতেছে আচ্ছা ভাই একটা কথা বুঝিনা সেটা হচ্ছে যে আমার ইমেল দিয়ে সার্চ কনসোলে ইয়া করব ইনডেক্স তার ওয়েবসাইট আপনার মেইলে কখন ইনডেক্স হয় না আমরা ভেরিফাই করে তাকে হচ্ছে পরে ওনারশিপ দিয়ে দিতে পারি ক্লায়েন্ট যদি বলে যে আমি দিব না আমার নতুন সাইট আপনি আপনার মেইল থেকে ভেরিফাই করে আমাকে পরে ওনারশিপ দেন এটা করতে পারেন সমস্যা নাই বাট একটা সাইট যখন আপনি সার্চ কনসোলে সাবমিট করতে যাবেন দুইটা জিনিস আপনার কাছে ম্যান্ডেটরি লাগবে দুইটার একটা কি হয় আপনার কাছে এই যে গুগলের আপনার যে ওয়েবসাইটের যে অ্যাক্সেস এই ব্যাকএন্ডের অ্যাক্সেস আপনাকে দিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে নেবেন আইদার আপনি হচ্ছে এই সি প্যানেলের এক্সেস নেবেন সো অনেক ক্লায়েন্টই আছে আপনাকে সি প্যানেল এক্সেস কখনোই দিবে না কারণ এটা তো একদম মূল সম্পদ একটা এই সি প্যানেল একজনের হাতে গেলে এটা ত্রোতে আমি যা কিছু তাই করতে পারি এখানে আমি আমার বিজনেস করার জন্য কোডিং ইউজ করতে পারি আমি আমার জন্য এখানে নিজের জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারি এটা ক্লায়েন্ট নিজের টেরও পাবে না যদি চেক না করে এসে সো দিতে চায় না এখানে কোনো সব ইনফরমেশন আমার এটা এটাই এই জায়গাতেই সব কিছু সো ক্লায়েন্ট যদি সি প্যানেল না দেয় সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ওয়েবসাইট থ্রুতে ভেরিফাই করতে হবে আর সি প্যানেল দিলে এটার কোনো দরকার নেই বা দুইটার একটা আপনাকে মাস্ট বি লাগবে ক্লায়েন্টের কাছ থেকে নিবেন সার্চ কনসোল ভেরিফাই করতে এখন সার্চ কনসোল আমরা দুইভাবে ভেরিফাই করতে পারি একটা হচ্ছে আমরা ডোমেন থ্রুতে ভেরিফাই করতে পারি আর একটা হচ্ছে ইউরাল প্রিফিক্স থ্রুতে ভেরিফাই করতে পারি ইমেজ দেখে একটু আই থিংক সো বুঝে নেবেন যে এইখানে আমাদের এটা হচ্ছে রুট ডোমেন রুট ডোমেনের আন্ডারে যত ধরনের সাব সিডিয়ারি বা সাব ডোমেন বের হোক সাব কন্টেন্ট বের হোক পেজ বের হোক যা কিছু বের হোক যত ইউরোলি বের হোক সব একসাথে এই ডোমেন করে নিবে আর ইউরোল প্রেখা হচ্ছে ইউরালকে যদি আপনি ট্র্যাক করতে চান সেটা কোনো একটা পোস্টের হতে পারে কোনো একটা পেজের হতে পারে কোনো একটা সাব ডোমিনের হতে পারে রুট ডোমেনও হতে পারে আপনি যেটা খুশি আপনি চাইলে এখানে রুট ডোমেন দিয়ে ভেরিফাই করতে পারেন কোনো সমস্যা নেই রুট ডোমেন কোনটা জাস্ট ডট কম পর্যন্ত যেটা ওইটা হচ্ছে রুট ডোমেন

বা সে যদি আপনাকে যে কোডটা এই কোডটা যদি ও নিজে থেকে যদি ওর সি প্যানেলে লগ করে যদি ও কাজটা কমপ্লিট করে ফেলতে পারে সেক্ষেত্রে আপনি এখন পদ্ধতি দুইটা যে আপনি এটাতেই করতে হবে থেকে ফাইন আপনি আপনাকে দেখাই দিচ্ছি সি প্যানেলে আপনি যান আপনার সি প্যানেলে আপনি ওই জায়গাতে গিয়ে অমুক জায়গাতে গিয়ে ওই যে কোডটা এইভাবে বসে দেন আপনি বলে দেন আইদার তার সাথে আপনি অ্যানিডেক্স আর জুমে বসেন জুমে বসে তাকে বলে দেন যে এইভাবে এইভাবে করেন যদি এক্সেস না দেয় এখন আমরা আসেন আগে ডোমেন থ্রুতে হচ্ছে একটা ওয়েবসাইটকে ভেরিফাই করা দেখি

ডোমেন থ্রোতে যখন আপনি হচ্ছে একটা সাইটকে ভেরিফাই করতে যাবেন ডোমেন হতে যখন একটা সাইডকে ভেরিফাই করতে যাবেন তখন এই ধরনের এই আর এগুলো না আপনার যে ডোমেন যেটাকে হচ্ছে আপনি শুধুমাত্র ইনপুট করতে পারবেন দেখেন কন্টিনিউ অপশন আছে আমি এটার আগে একটা এটার পরে একটা স্ল্যাশ দেই চলে গেছে নাই স্ল্যাশটা উইড্রো করে দেই এর আগে দেই হচ্ছে এস এস

একটাই মেথড ভেরিফাই করার জন্য এবং ইনস্ট্রাকশন বলেই দেখছে ভেরিফাই দবেন ওনারশিপ এর ডিআরএস রেকর্ড। ডিআরএস এর ফুল মিনিং কি? ডোমেইন নেম সার্ভার। সো এখানে অনেকগুলো কোম্পানি দেওয়া আছে আমাদের এনি এনি DNS প্রোভাইডার থাকবে। এখানে আমরা বলেছে সাইন ইন টু ইনস্ট্রাকশন এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনি কি আপনি কি করবেন করতে আসছে। যাক আমরা চলে আসবো সি প্যানেল সি প্যানেল থেকে এসে এখানে খুঁজে বের করবেন হচ্ছে জোন এডিটর জোন এডিটর কোথায় আছে আমরা যদি একটু খুঁজি জোন এডিটর এখানে হচ্ছে যে জোন এডিটর ডোমেনের আন্ডারে জোন এডিটর আছে আমি জোন এডিটরের মধ্যে এন্ট্রি নেন জোন এডিটরে এন্ট্রি নেওয়ার পর দেখবেন যে আপনার এই সি প্যানেলের আন্ডারে যতগুলো ওয়েবসাইট এখানে হচ্ছে ইনপুট করা আছে বা এখান থেকে চলতেছে এই হোস্ট থেকে সবগুলো এখানে থাকবে এখানে দেখেন আমার তিনটা ওয়েবসাইট এখানে যেহেতু এই সিমেল থেকে তিনটা চলতেছে এই হোস্টিং থেকে তিনটা আমি এখানে ইনপুট করে রাখছি তো যেটা হচ্ছে আপনি এখানে ভেরিফাই করতে আসছেন এটাও ডেফিনেটলি আপনি জায়গার মধ্যে পেয়ে যাবেন সমস্যা নেই সো ধরে নিলাম যে আমাদের অবজেক্ট হার ডট কম হচ্ছে সেই ওয়েবসাইট যেটা হচ্ছে আমরা এখন গুগলে ভেরিফাই করতে যাচ্ছি আমরা এখান থেকে চলে আসবো ম্যানেজ যে ডোমেনটা ভেরিফাই করতে যাচ্ছেন সেটার ম্যানেজ আসবেন আসার পর এখানে বলছে কি করতে বলছে টিএক্সটি রেকর্ডে ডিএনএস কনফিগার করতে বলছে কার জন্য এই ওয়েবসাইটের জন্য আসুন এখানে দেখেন এড রেকর্ড অপশন আছে আমরা একটা রেকর্ড ক্লিক করলাম এখানে Valid Zone Name এই Valid Zone Name এর জায়গায় নাম এখন যদি সংখ্যা মানে সংশয় থাকে যে অ্যাকচুয়ালি কি দিব কি দিব এত কিছু চিন্তা করার দরকার নেই এই যে ডিএনএস কনফিগারেশন ফর এখানে বলেই দিয়েছে কার জন্য এখানে যেটাকে বলা হয়েছে এটাকে কপি করবেন আপনার ওয়েবসাইট ঠিক আছে বাট ওয়েবসাইট আগে অবশ্যই ডটিটিপি আর এইচটিটিপিএস কিছু কিন্তু না ডাইরেক্টলি রুট ডোমেন রাইট সো এটাকে নেন কপি করে এই ভ্যালিড জোন নেমের জায়গা হচ্ছে পেস্ট করেন এরপর টাইপ কোন টাইপে আমাদেরকে রেকর্ড করতে বলতেছে এটা হচ্ছে এখানে দিব এখানে কোন টাইপে দিতে বলতেছে সো টাইপটা হবে হচ্ছে আমার এখানে টিএক্সটি রেকর্ড এই যে টাইপ হচ্ছে টিএক্সটি রেকর্ড সো আমাদের সিপিএল থেকে টাইপ এ আছে এটাকে আমরা টেক্সট রেকর্ড করে দিব এবং টেক্সট রেকর্ডে কনভার্ট করার পর আমাদের কোড এখানে দেওয়া আছে গুগল সাইট ভেরিফিকেশন কোড এই কোডটাকে জাস্ট কপি করেন অ্যান্ড এই টেক্সট ফর্মেটের মধ্যে এটাকে অ্যাড করে দেন কমপ্লিট সবকিছু কিছু ওকে থাকলে আপনি এটাকে অ্যাড রেকর্ডে ক্লিক করেন সো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি অ্যাড রেকর্ডে ক্লিক করার পর একটা রিলোড মারেন এখানে রিলোড দিয়ে একবার চেক দেন এই জায়গার মধ্যে অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছেন কি আপনার কোডটাকে যেমন আমি একদম নিচে আসলে ডট কম এই গুগল সাইট ভেরিফিকেশন এই কোডটা এখানে আছে সাপোজ এখন মনে করেন আপনি এই জায়গার মধ্যে খুঁজে পাচ্ছেন না এই জায়গায় নাই আপনি অ্যাড করছেন শিওর বাট এই জায়গায় নাই সেক্ষেত্রে কই পাবেন উপরে দিকে আসলাম ফিল্টার ফিল্টার থেকে দেখবেন অলে এটা করা আছে অল থেকে আমরা কী কিসে হচ্ছে এটাকে করলাম টেক্সটিতে হচ্ছে রেকর্ড করছে দেওয়া আছে টেক্সটিতে ক্লিক করেন টেক্সটিতে ক্লিক করলে টেক্সটি ফরম্যাটের যতগুলো ফাইল আমার এখানে আছে সবগুলো এখানে টাইপে চলে আসছে এবং এখানে এসে দেখেন এই যে টেক্সটি ফরম্যাটের মধ্যে এই যেটা আছে তো একবার কনফার্ম হন যে এখানে আপনার এটা সিপেনের মধ্যে জেনারেটরের মধ্যে আপনি এটাকে অ্যাড করতে পারছেন এটাকে অ্যাড করার পর আপনি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করেন ভেরিফাইতে ক্লিক করার পর যদি আসে যে নো ইরোর ফেল্ড ভেরিফিকেশন ফেল্ড এরকম আসতেছে একটু সময় ওয়েট করেন সেটা পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা অনেক সময় সার্চ কনসোলের হিসাব মতো এক ঘন্টার মতো একদিনের মতো যায় মানে চব্বিশ ঘন্টা যায় এরপর অটোমেটিক্যালি হচ্ছে নিয়ে নিবে এরপর অটোমেটিক্যালি হচ্ছে এটা ভেরিফাই করে দিবে সমস্যা নেই বাট একটু ওয়েট করতে হবে যদি এরকম হয় বাট এরকম সচরাচর হওয়ার কথা না রেয়া দুই চারটা কেস এরকম হতে পারে যে অনার্সিপ ভেরিফিকেশন ফেল্ড সো এটা একটু হতেই পারে এটার সমস্যা নেই এখানে কনফার্ম হওয়ার পর এটা আসলে একটু ওয়েট করেন আইদার এটা কনফার্ম যদি এখানে যদি হয়ে যায় এবং আপনার সাইট যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কি এরকম আসবে সেটা আগে একটু দেখাই দেই সেটা আসবে হচ্ছে এরকম objectart.com এরকম ওনারশিপ ভেরিফিকেশন ভেরিফাইড এরকম আসবে দেন আপনি এখান থেকে ডান করতে পারেন अदरवाइज अदरवाइज আপনি এখান থেকে গো টু প্রপার্টি করতে পারেন তো দুইটার একটা আসবে সো এই ওনারশিপ ডিটেকশন ফিল এটা ইনস্ট্যান্টলি চলে আসার কথা বাট যদি না আসে একটু ওয়েট করেন টেকনিক্যাল ইস্যুর জন্য হতে পারে বাট ঠিক হয়ে যাবে প্রপোগেট হতে একটু সময় লাগে সো প্রপোগ্রেট হয়ে গেলে ঠিক হয়ে যাবে এটা হলো ডোমেইন ছোতে করার জন্য এর পরশ প্রিফিক্স চাইতো যদি আমরা একটা ইউআরএল কিট ভেরিফাই করি এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে পুরো যে ডোমেইনটা একদম http আর https এটা সহ আপনাকে এখানে ইনপুট করতে হবে अदरवाइज নেবেন না লেবন আমি যদি এখন শুধু বলি যে biasd 04.com এখানে আবার এখন কন্টিনিউ করার অপশন নাই প্রিফিক্স মধ্যে এসে আপনাকে অবশ্যই মেনশন করতে হবে আপনার ওয়েবসাইট http অর https এর আন্ডারে আছে at least সো ধরলাম এটা আমাদের সাইট এন্ড আমরা কন্টিনিউ করছি প্রিফিক্স తోতে ভেরিফাই করার জন্য প্রিফিক্স తోতে ভেরিফাই করার জন্য আমাদের অনেকগুলা মেথড আছে একটা হচ্ছে html ফাইল দিয়ে হচ্ছে আমরা করতে পারি আমরা html ট্যাগ দিয়ে ভেরিফাই করতে পারি গুগল ট্যাগ মানে যদি হচ্ছে আমরা ভেরিফাই করতে পারি গুগল অ্যানালাইটিক্স দিয়ে করতে পারি আর ডোমেন নেম প্রোভাইডার যেটা আছে এটা দিয়ে আমরা করতে পারি যেটা দিয়ে একটু আগে করে আসলাম ডোমেন নেম তো আমরা যেটা করবো সব থেকে ইজি হয়ে যে আপনার কাছে এই এক্সেসটা আছে ওয়েবসাইটের এক্সেস আপনাকে দিচ্ছে সি পেনাল এক্সেস আপনাকে দেয় নাই ওয়েবসাইটের এক্সেস ক্লায়েন্ট আপনাকে দিচ্ছে আপনাকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই এস ট্যাগ যেটা আছে এস ট্যাগ দিয়ে হচ্ছে আমরা করে নিতে পারি কারণ আপনার কাছে তো হয়তো বা গুগল অ্যানালাইটিস আর গুগল ট্যাগ ম্যানেজারের এক্সেস ক্লাইন দিবে না সো এই দুটাতে করার কোনো সিস্টেম নাই আপনার হাতে সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইস্টেমাল ট্যাগ দিয়ে আমরা করবো সো এই মাল ট্যাগ এখানে দেওয়া আছে এই ট্যাগটাকে এখান থেকে জাস্ট কপি করি কপি করার পর আপনার ওয়েবসাইটে আসেন ওয়েবসাইটে আসবেন হচ্ছে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে চলে আসবেন থিম এডিটর অপশনে এইখানে আসার পর এই বাম ডান পাশে দেখেন যে থিম ফাইল নামে একটা ফাইল প্রত্যেকটা থিমই পাবেন এই সেটা ওয়ার্ড প্রেসে যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এসে খুঁজে পাবো হেডার পিএইচপি আর হেডার থিম হেডার এই যে হেডার ডট পিএইচপি অথবা থিম হেডার এখানে দেওয়া আছে তো আমরা হেডারে ঢুকবো হেডারের মধ্যে এসে এই এখানে বলে দিছে দেখেন যে এই কোডটা কোথায় যাবে কপি দা মেটা ট্যাগ বিলো এন্ড পেস্ট ইট ইনটু ইওর সাইড হোম পেজ ইট শুড গো ইন দ্য হেড সেকশন বিফোর দ্যান্ড হেড সেকশন যেখানে স্টার্ট হইলো এই হেড সেকশনের পরে এবং হেড সেকশন যেখানে ক্লোজ হইলো তার আগে এই কোডটাকে বসাইতে হবে এই কোডটা কপি করলাম আমরা আসি এখানে এখানে এসে দেখেন এই যে আমার হেড সেকশন এখানে ওপেন হইছে এবং নিচের দিকে যদি আসি এখানে হচ্ছে আমার হেড সেকশনটা ক্লোজড হইলো কোথায় এই যে হেড সেকশন ক্লোজড হেড সেকশন আমার এখানে ক্লোজ হয়েছে এবং হেড সেকশন এখানে স্টার্ট এই জায়গার মধ্যে আমরা হচ্ছে আমরা কোডটাকে কপি করলাম পেস্ট করে দিলাম এই যেখানে কপি করার কোডটা পেস্ট করে দিয়ে আপনি জাস্ট আর কিছু কাজ নেই নিচে নিয়ে এসে এখান থেকে ফাইলটাকে আপডেট করে দেন ফাইলটাকে আপডেট করে দিয়ে এখানে হচ্ছে ভেরিফাই করেন আপনার এখানে ভেরিফাই কমপ্লিট এটা জাস্ট এই প্রসিডিউর আমি এটা করছি না রিমুভ করে দিলাম ভেরিফাই কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার কিরকম আসার কথা ছিল আমি আবার যাচ্ছি ভেরিফাই কমপ্লিট হওয়ার পর এরকম আসার কথা ছিল আমরা এখান থেকে চলে যাই গো টু প্রপার্টিতে গো টু প্রপার্টিতে যাওয়ার পর আপনি শুরুই হবে হচ্ছে ওভারভিউ দিয়ে তো কিছু কাজ চলতেছে কালকে আমার এই কি বলে সার্চ কনসোল একটা প্রবলেম হয়েছিল সার্ভার এরর ছিল এটা একটু ঠিক করব আর কি 17 তারিখের পর্যন্ত এটা দেখো দেখাচ্ছি আচ্ছা এখানে আমার টোটাল একটা ওয়েবসাইটে আমার অবজেক্টটা আপাতত এই ওয়েবসাইটের বয়স এখন ছেষট্টি দিন হয়েছে মানে কালকে আমি দেখলাম এই ওয়েবসাইটের বয়সটা একটু চেক করছি ডেজ হচ্ছে এই ওয়েবসাইটের বয়স কালকে ছিল আজকে সিক্সটি সেভেন ডেজ তো এই ওয়েবসাইটে আপাতত এই হচ্ছে আমরা একটা পারফরমেন্স ওভারভিউ ভিউতে হচ্ছে আমরা পাবেন সো একদম ফ্রেশ যখন একটা নতুন একটা ওয়েবসাইটকে করে ফেলবেন তখন এগুলো সব জিরো জিরো থাকবে এখানে কোনো ডেটা থাকবে না সো সাধারণত মোটামুটি আপনি বলতে পারেন যে সপ্তাহখানেকের মধ্যে এই ডেটাগুলো পাওয়া মানে বেটার ডেটাগুলো পাওয়া শুরু করবেন আর কি সো আমাদের এখান থেকে হচ্ছে ওভারভিউ এটা টোটাল আমরা আমাদের ওভারভিউ দেন আমার ওয়েবসাইটের পারফরমেন্স কেমন এটা হচ্ছে এখান থেকে দেখি আমি যেহেতু গুলো নিয়ে কথা বলি দেন আমার ওয়েবসাইটের পারফরমেন্স কেমন সেটা হচ্ছে আমি এখান থেকে দেখতে পাবো পারফরমেন্স সেকশন থেকে এই সেকশন থেকে একটু আসে যদি আমি আসি এখানে আসে দেখেন পারফরমেন্সের মধ্যে আমার লাস্ট উনিশ লাস্ট আপডেট হচ্ছে একশো উনত্রিশ ঘন্টা আগে এরপরে সতেরো তারিখের পর আমার এখানে আর আসে নাই গুগল বট আমার ওয়েবসাইটে যায় নাই এখানে বলছে সার্চ কাউন্সিলের কিছু প্রবলেম হচ্ছে সার্চ কাউন্সিল এটা ফিক্স করা ট্রাই করতেছে গুগল নিজের গুগল কালকেও নিজের সার্চ আপডেট মানে সমস্যা যার কারণে বর্ড কাজ করতেছে না যাই হোক এখানে আমাদের টোটাল ওভারভিউটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাস্ট তিন মাসের ডেটা এই যে লাস্ট ডেট লাস্ট তিন মাসের ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি পারফরমেন্সে লাস্ট তিন মাসে আমাদের তিন মাস তো হয়নি নাই বাস দুই মাস হয়েছে তিন মাসের ডেটা এখানে দেখাচ্ছে আর কি এটা বাই ডিফল্ট থাকে তো আমাদের এখানে টোটাল ক্লিক ফুটছে এত ক্লিক এত এবং অ্যাভারেজ পজিশন এত সিটি আর এত এবং তার একটা গ্রাফিক্যাল ইন্টারফেস আমি এখানে দেখতেছি যেমন স্টার্টিং একদম জিরো ছিল জুলাই মাসের আঠারো তারিখ থেকে শুরু হয়েছিল সাইটটা মেবি তো তারপর থেকে হচ্ছে আমার স্টার্টিং আস্তে আস্তে এই হচ্ছে এই তো এখন লেভেলে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে আর কি তো এবং নিচের দিকে যদি আসি যে আমার এই এই কিওয়ার্ডগুলোর জন্য অ্যাকচুয়ালি আমার ট্রাফিক আসতেছে এবং আমার ক্লিক আর ইমপ্রেশন এতগুলো আসতেছে এই কিওয়ার্ডের জন্য টোটাল আমার পাঁচশো সাতাশটার মতো কিওয়ার্ডের জন্য টোটাল ইমপ্রেশন আর ক্লিক যাই হোক আসার কথা আসতেছে এবং আমরা চাইলে যে পেজ রো পেজ রোপার পেজ যেটা এখান থেকে আমরা এটা ইনক্রিজ করতে পারি যে কতগুলা ইউরালকে আমরা একসাথে দেখতে পারি সো আমরা দশটাই রাখতেছি লোডিং ইস্যুতে তাহলে সমস্যা হবে কম সো গুলো দেখতেছি দেন কোন কোন পেজের জন্য হচ্ছে আমার ট্রাফিক আসতেছে কিওয়ার্ডের জন্য সেই পেজগুলো আমি পাচ্ছি ঠিক আছে তারপরে হচ্ছে আমার কান্ট্রিজ কোন কোন কান্ট্রি থেকে হচ্ছে আমার ট্রাফিক আসতেছে বাংলাদেশ ইউনাইটেড স্টেটস ইন্ডিয়া কানাডা ফ্রান্স ফিলিপিন্স ইউনাইটেড কিংডম তাইওয়ান বুলগেরিয়া আলবেনিয়া এরকম প্রায় একশো সাতান্নটা কান্ট্রি থেকে ট্রাফিক পাচ্ছি তারপর হচ্ছে ডিভাইস কোন কোন ডিভাইস থেকে হচ্ছে আমার ট্রাফিক আসছে ডেস্কটপ থেকে কেমন মোবাইল থেকে কেমন ট্যাবলেট থেকে কেমন ডেট কোড কত তারিখে কতগুলো ট্রাফিক আসছে সে হচ্ছে আমার এখানে ডেট ওয়াইজ আমার ট্রাফিক ওর ইমপ্রেশন দেওয়া আছে এটা হচ্ছে অল ওভার আমরা এখান থেকে পারফরমেন্স থেকে দেখতে পাইছি এখানে এখন পর্যন্ত যেটা দেখতেছিলাম কোয়েরিজ আর পেজ থেকে যেটা আমরা দেখি এটা ছিল হচ্ছে ক্লিক আর ইমপ্রেশন এটা ছিল যে ক্লিক আর ইমপ্রেশন সিলেক্ট করা আমি যদি বলি যে এই কিউওয়ার্ডগুলার জন্য কত নাম্বার পজিশন আমি হোল্ড করতেছি সেটাও দেখবো সেখান থেকে যে অ্যাভারেজ পজিশন আমরা এটাকে অন করে দিলাম এনাবল করে দিলাম এবং এখানে হচ্ছে আমার পজিশন এখানে অলরেডি দেখাচ্ছে লাস্ট ডেট ডেটা অনুযায়ী আমার পজিশন একষট্টিতে আছে অ্যাভারেজ এবং এই কিউআরের জন্য আমার অ্যাভারেজ পজিশন সাঁত্রিশ দশমিক তিন এই কিউআরের জন্য দুই দুই পয়েন্ট ওয়ান এই কিউআরের জন্য ফাইভ নম্বর পজিশন হোল্ড করতেছে এবং প্রত্যেকটার জন্য আমার পজিশন এখানে দেওয়া আছে এবং কোন কিউআরের জন্য সিটিআর কত তো আপনার ক্লিক থ্রু রেট রেশিও কেমন এটি এখানে দেওয়া আছে সিটিআর কোনটার জন্য কেমন ঠিক আছে এই কি गोर पर हंड्रेड पार्सेंट सीटीआर এইটার জন্য আমরা দেখতে পারি এই কিওয়ার্ডগুলোকে আমরা পুশ আপ করার জন্য দেখতে পারি যে র‍্যাঙ্ক করানো যায় কিনা আর একটু ফার্স্ট কাজ করানো যায় কিনা এই ইন ডিটেইল গুলো রেজাল্ট গুলো আমরা পাচ্ছি আমরা চাইলে এখানে কম্পেয়ার করতে পারি যেমন এখানে সার্চ রেজাল্ট আমি ওয়েবে দেখতে পাচ্ছি ওয়েব মানে আমরা গুগলে কোনো কিছু লিখে সার্চ করলে যে সার্ভটা আসে এটা হচ্ছে আমাদের ওয়েব এবার আমার ইমেজ সেকশনগুলো হচ্ছে ইমেজ সো আমার ইমেজ থ্রোতে ট্রাফিক কেমন আসে এটা যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা এটা দেখতে পারি আমার ওয়েবসাইটে ভিডিও আছে সো ভিডিও থ্রোতে আমার ট্রাফিক কেমন আসে সেটা চাইলে আমরা এখান থেকে দেখতে পারি আলাদা করে আমার ওয়েবসাইটের নিউজ পোর্টাল থেকে বা নিউজ সেকশন থেকে কেমন ট্রাফিক আসে সেটাও আমরা সেটা দেখতে পারি আমি ইমেজগুলো একটু দেখি ইমেজের কি অবস্থা অ্যাপ্লাই করি

একি ইমেজ থেকে বেশি ট্রাফিক আসছে আপনি চলে এই কম্পেয়ারিশনটা এখানে করে দেখতে পারেন আমি এটা अप्लाई করলাম কম্পেয়ারে রিজন যে টোটাল ক্লিক টোটাল ইমপ্রেশন সিটির কত ওয়েবে কেমন আসছে ইমেজে কেমন ইমপ্রেশন ওয়েব ইমেজ ইমপ্রেশন ইমেজে বেশি আসছে সিটির পজিশনের দিক থেকে ওয়েবে পজিশন আমার বেটার এবং এখানে চিন ডিটেইল রেজাল্ট এখানে দেওয়া আছে প্রত্যেকটা জনের ইন ডিটেইল রেজাল্ট আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আরো ডেটা আছে যে পাশে এ পাশে চলে গেছে আমরা এটাকে ছোট করলে হয়ে গেছে এটা আসার কথা দেখি জুম আউট করলে ম্যাক্সিমাইজটা হচ্ছে আমি শর্ট করে দিলাম এখানে হচ্ছে ডেটাগুলা ইন ডিটেল ডেটাগুলো আমার এখানে সব আছে তো আপনি চাইলে এখান থেকে হচ্ছে দেখি আমি একটু বড় করে দিই এটা বেশি ছোট হয়ে গেছে এই তো এখানে ডেটাগুলো সবগুলো আছে ডেটাগুলো এখান থেকে আপনি আপনার মতো করে দেখে নেন এখানে নিচে স্ক্রল করার অপশন আছে তো নিচে থেকে স্ক্রল করে আপনার টোটাল ডেটাটা এখানে দেখে নিতে পারেন কোন ধর পজিশন আছে অল অ্যাভারেজ তো এই হচ্ছে আমাদের পজিশন এবং আমরা একদম নিচে দিকে যদি আসি দেন এই যে এখান থেকে স্ক্রল করে চাইলে আমরা এখান থেকে দেখে নিতে পারি কোন ধর পজিশন কত আছে ঠিক আছে সো যাই হোক

এবং ইউজার ওইখানে ইমপ্রেশন পাচ্ছে যাচ্ছে আচ্ছা তাহলে এখানে একটা জিনিস এখানে হয়তো দেখা গেছে অনেক কিওয়ার্ড বা অনেক কোয়েরি আছে যেগুলো নিয়ে আমার পেজে আপনার এর কোনো কিছুই নাই বা কোনো কনটেন্ট কিছু নাই বা আপনার মনে হয় নিউজ এই ধরনের কোনো ট্যাগ না অ্যাড করা নাই তাহলে আমার কি উচিত যে এগুলো নিয়ে একটু সার্চ করা যে কোনটার সার্চ ভ্যালু কেমন দেখে দেন হচ্ছে ওইগুলোকে আবার আমার সাইটের ভিতরে র‍্যাঙ্ক করানোর জন্য অ্যাড করা এ ধরনের কি কিছু করা দরকার এইটা ডেফিনেটলি দরকার প্রহাদ ভাই দেখেন আমি একটু কম্পিউটারটা ক্লোজ করে আমি এই কিওয়ার্ডটা এই কিউড আপনি ওয়েবসাইটে বসানি নেই আপনি জানেন বসানি নেই বা এই ক্যয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে তার এই কিওয়ার্ড কই থেকে আসলো অনেক জায়গা থেকে কিওয়ার্ড আসতে পারে এখন আপনি ব্যাপারটা দেখেন মূলত যদি বলেন যে এই আপনি যে কোয়েশন করছেন এই কোশ্চেন করার আগে মাথায় রাখবেন যে সিটিআর কেমন আসতেছে ওই কিওয়ার্ডের জন্য যদি দেখেন এই কিওয়ার্ডের জন্য আপনার সিটিআর আসতেছে হান্ড্রেড পার্সেন্ট প্রায় পঞ্চাশ পার্সেন্ট সিটিআর এই কিওয়ার্ডগুলো তাহলে আপনি ধরেন কথা যেগুলো সিটি আর মোটামুটি ভালো এগুলোকে ধরেন দ্যাট মিনস এগুলো সিটি আর ভালো মানে হচ্ছে এগুলোর ট্রাফিক ইমপ্রেশন দেখেন একজন ইমপ্রেশন মানে একজন দেখছে একজনই ক্লিক করছে ইন্ডিয়া থেকে যেহেতু ইন্ডিয়ান কিউয়ার্ড সো ইন্ডিয়া থেকে এই কিউডটা আমি কখনো ক্লিক করিও নাই ঠিক এটা নিয়েও দেখেন একজন পাইছে একজনই ক্লিক করে সাইটে আসছে মানে এই কিওয়ার্ডটার যারা খুঁজতেছে তারা রিয়েলি অ্যাকচুয়ালি রিভিউ নেওয়ার জন্য আসতেছে সো এই কিউডটা নিয়ে র্যাঙ্ক করানো যায় কিনা বা এইটা যেমন দেখেন এই কিওয়ার্ডটা

তো এরপরে হচ্ছে এটা হচ্ছে আমার ওভারঅল আমার পারফরমেন্স আমি দেখার জন্য এটা তারপর ইউরাল ইনসপেকশন এই ইউরেলশনের জায়গাটা হচ্ছে যে আপনার কোনো একটা ইউ আর ইভেন আপনার ইন্ডেক্স করা নাই এটাকে ফোর্স এখনই আমাকে ইন্ডেক্স করতে হবে সেটাকে ফোর্স করার জন্য আমরা ইউআরএল কি ইউজ করি সাপোজ মনে করেন এই কন্টেন্টটা আমি দেখতে চাচ্ছি আমার ওয়েবসাইটের মধ্যে ইন্ডেক্স করা আছে কিনা ইউরএলটা দেন একটু সময় লাগবে আসতে ইউরালটা যদি গুগলের থেকে থাকে সেক্ষেত্রে এখানে দেখাই দিবে যে গুগলে আছে কি নাই যেমন এখানে ইউরালটা গুগলে ইনডেক্স আছে কি নাই এটা এইভাবে এখান থেকে ইউরাল ইনস্পেকশন এসে দেখতে পারেন এখানে যদি গুগলে আছে বাট কোনো প্রবলেম আছে আপনার সেই প্রবলেমটা এখানে দেখাই দিবে যে আপনার মোবাইলের সমস্যা নাকি ব্রেড ক্যাম্পের সমস্যা নাকি আদার আইদার কোন সমস্যা বা যে কভারেজের মধ্যে যে আপনার এটা ইন্ডেক্স হয়েছে বাট সাবমিট হয় নাই সাবমিট হয়েছে ইন্ডেক্স হয় নাই যদি এরকম কিছু থেকে থাকে এখানে প্রবলেম দেখা দেবে এবং ক্লিক করে বলে দিবে প্রবলেমটা কোস্ট কোথায় স্মার্ট বোর্ড এটা ঠিকঠাক মতো করতে পারছে কিনা সবগুলো এখানে দেওয়া আছে ইউরাল ক্যানোনিক্যালের দিক থেকে ঠিকঠাক আছে কিনা এবং এটা সাইট ম্যাপ থেকে হচ্ছে নিয়ে আসছে দুইটা সাইট ম্যাপ পাইছে আমার দুইটা সাইট ম্যাপ থেকে নিয়ে আসছে এখন মনে করেন কোন একটা ইউরাল এভাবে সার্চ করছেন সার্চ করে দেখতেছেন ইন্সপেকশনের মধ্যে সার্চ করে দেখতেছেন যে এখানে দেওয়া আছে ইউরাল ইজ নট অন গুগল এটা আসছে সেই ক্ষেত্রে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এর মধ্যে সাথে সাথে ক্লিক করে দিবেন রিকোয়েস্ট ইনডেক্সিং এ ক্লিক করি

ইন্ডেক্স ইন্ডেক্সিং রিকোয়েস্টেড হচ্ছে গট ইট ফাইন এখানে লেখা থাকবে যে ইউর অন গুগল এরপরে এই যে লাই টেস্ট লাইভ ইউর যেটা আছে এই টেস্ট লাইভ ইউর এলে ক্লিক করেন এই দুইটা কাজ কমপ্লিট করার পরে গিয়ে হচ্ছে সার্চ করেন ফরহাদ ভাই রিকোয়েস্ট দেন রিকোয়েস্ট দেওয়ার পর টেস্ট লাইভ ইউর এলে ক্লিক করেন এটাও দিয়েছি ভাই আচ্ছা আসতেছি আপনার এখানে এই টেস্ট লাইভ এর পরে এই হচ্ছে এইভাবে চলে আসবে ইউর ইজ ইউর টু গুগল এভাবে আসছে হ্যাঁ কোনো এরর ছিল নিচ্ছে না কোনো এরর ছিল না তাইলে আছে সমস্যা নেই ঠিক আছে আমি দেখতেছি তো টেস্ট করা হয়েছে লাস্ট ডেটটা এখানে দেখেন দেওয়া দিবে যে লাস্ট কখন আপনার কয় সময় টেস্ট করা হয়েছে তো এইভাবে ইউরাল প্রিফিক্সে বা ইউরাল ইনসপেকশনের কাজ হচ্ছে এইটা যে আপনার কোনো একটা ডোমেন যদি বা ইউরাল যদি ইন্ডেক্স করা না থাকে সেটাকে ইনস্ট্যান্টলি ইন্ডেক্স করার জন্য আমাদের এই ফোর্সিংটা বা ইন্সপেকশন থ্রুতে আমাদের চেকিংটা এই দুইটা কাজ আমরা করতে পারি এরপরে হচ্ছে কাভারেজ এরিয়ার মধ্যে আসি কাভারেজ এরিয়ার মধ্যে এসে আমরা মোটামুটি দেখবো যে আমার ওয়েবসাইটে কোনো ইরোর আছে কিনা কোনো আর্নিং আছে কিনা ভ্যালিড কতগুলো পেজ আছে এক্সক্লুডেড কতগুলো পেজ আছে সো ইরোর যদি থাকে দেখা দিবে সেই গুলোকে ফিক্স করার ট্রাই করতে হবে আপনার যদি কোনো আর্নিং থাকে ভ্যালিড বাট অর্নিং কিছু ইউরাল আছে সেক্ষেত্রে এখানে হচ্ছে আর্নিং দেখাবে যেটা যদি আমার নাই আমি দেখাইতে পারতেছি না দেন হচ্ছে আমাদের ভ্যালিড ভ্যালিড কতগুলো পেজ আছে সেই ভ্যালিড হচ্ছে একশো মতো ভ্যালিড ইউরাল আছে আর এক্সক্লুডের ব্যাপারটা হচ্ছে এর গুগল নিজে থেকেই ধরে নিছে যে আপনার জন্য দরকার নাই এমন কিছু পেজ

এরকম কিছু পাবেন ডিসকভার করছে ডুপ্লিকেট কিছু ইউরাল থাকতে পারে এই প্রবলেমগুলো এখানে আছে এইটা নিয়ে আসলে মাথা ব্যথার কিছু নেই এক্সক্লুডের মধ্যে গুলো অ্যাকচুয়ালি নর্মাল ক্যাজুয়ালি থাকে এগুলা এটা নিয়ে একটু দেখানো দেখার বিষয় হচ্ছে এটা আমার যদি কোনো ইউরোড থাকে ইউরোডগুলোকে ফিক্সিং করা এরপর সে যেটা সাইট ম্যাপ এটা হচ্ছে একদম মেন্ডেটরি কাজ ছিল আমাদের ওভারভিউ শুরু করার আগে সেটা হচ্ছে গুগল সার্চ কাউন্সিলের মধ্যে আপনার ওয়েবসাইট ভেরিফাই করার পরপরই এই যে আমরা সাইট ক্রিয়েট করছিলাম সাইটম্যাপটা এখানে এসে দিয়ে দিবেন

সাপোজ মনে করেন আপনার ওয়েবসাইটের মধ্যে এই একটা পোস্ট এই যে বেস্ট মাইক্রোওয়েভ কনভেনশন ওভেন রিভিউ কনভেকশন ওভেন রিভিউ এই পোস্টটা আপনি গুগল ইন্ডেক্স আছে হঠাৎ করে এখন মনে হইল যে না আগামী ছয় মাস এই পোস্টটা গুগল থেকে বাদ দিয়ে রাখবো আমার ওয়েবসাইটে থাকবে বাট গুগল থেকে ডি ইন্ডেক্স করে রাখবো ছয় মাসের জন্যে তিন মাসের জন্য দুই মাসের জন্য আফটার সিক্স মান্থস অর থ্রি মান্থস এটা অটোমেটিক আবার রিনিউ মানে ব্যাক করবে মানে ইন্ডেক্স হয়ে যাবে টেম্পোরারি আমরা আমাদের ওয়েবসাইটকে গুগল থেকে বা আমরা আমরা ওয়েবসাইটের কোনো একটা পেজকে কোনো একটা কন্টেন্টকে ডি ইন্ডেক্স করে দেওয়ার জন্য কিসের টেম্পোরারি যদি করতে চাই সেটার জন্য আমরা এই সার্চ কনসোলের রিমোভালসের হেল্প নেই যেমন রিমোভালস এসার পর আপনি এখানে একটা রিকোয়েস্ট ক্যান্সেল এটা দেখানোর আমরা নিউ রিকোয়েস্টে যাব নিউ রিকোয়েস্টে গিয়ে এখানে হচ্ছে এন্টার ইউআরএল আপনি কোন ইউআরএলটাকে রিমুভ করে দিতে যাচ্ছেন এবং এখানে দেওয়া আছে সিক্স মান্থ ক্লিয়ার কারেন্ট স্নি সব কিছুকে আউট করে দিবে এবং এইটা আপনি অ্যানি টাইম যে কোনো টাইমে কি বলে ক্যান্সেল করে দিতে পারেন কোন সমস্যা বাট ডেফিনেটলি আপনি একদম এখন যদি আপনি এটাকে ইন্ডেক্সের জন্য দেন এটা গুগল ধরে নেয় যে ঠিক আছে বাই ডিফল্ট টেম্পোরারি ছয় মাসের জন্য গুগল সার্চ থেকে আপনাকে ব্লক করে দিবে এই রালটাকে এই রালটা গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে আর সিন করা যাবে না বা কেউ দেখবে না কেউ খুঁজেও পাবে না আমি একটু মনে করেন এই ওয়েবসাইটের মধ্যে এটাকে আমি হচ্ছে ডি ইন্ডেক্স করে দিতে চাচ্ছি ইউরালটার মধ্যে যাই বা ইউরালটাকে আমি একটু লিঙ্কটা কপি করিনিট এ হচ্ছে আমার ইউরালের লিঙ্ক এটাকে আমি কপি করলাম কপি করে বা আপনি এটা লিঙ্ক আপনার একটা ওয়েবসাইটের কন্টেন্ট হতে পারে এটা কোনো একটা স্পেসিফিক যে কোনো ইউরাল করে দেন এখন নিচে দেওয়া আসে উইথ দিস মিনস এটা তো আমার সিম্পল একটা কন্টেন্টিভ সো কন্টেন্টের জন্য ওয়ার্ল্ড একটা সিঙ্গেল আমার এমন ইউরাল হতে পারে যেটার আন্ডারে অনেকগুলো ক্যাটাগরি যেমন একটা ক্যাটাগরি ক্যাটাগরি আন্ডারে অনেকগুলো পোস্ট আমি ওই ক্যাটাগরি সহ ওই আন্ডারে যা কিছু আছে ওই ইউরাল এর আন্ডারে যতগুলো ইউরাল ক্রিয়েট হয়েছে সবাইকে আমি বাদ দিয়ে দিতে যাচ্ছি সেই ক্ষেত্রে হচ্ছে ইউরাল রিমুভ অল ইউরাল উইথ দিস প্রিফিক্স মানে এই যে ইউরালটা দিব এর আন্ডারে যদি আরো কিছু ক্রিয়েট হয়ে থাকে এই ইউরাল এর আন্ডারে কিভাবে ক্রিয়েট হতে পারে যেমন মনে করেন এই ইউরালটা এইভাবে ক্রিয়েট না হয়ে এইভাবে ক্রিয়েট হতে পারত যে ক্যাটাগরি 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 কার আন্ডারে হচ্ছে ওভেন নাম কোন একটা ক্যাটাগরি আছে আন্ডারে এই পোস্ট আছে এখন আমি যদি এটা দিতাম সেক্ষেত্রে এই ক্যাটাগরি ওভেনের আন্ডারে এই পোস্ট সহ অন্যান্য যদি এই ক্যাটাগরি আন্ডারে যদি কিছু থাকে এরকম যদি কিছু থাকে ওভেন এটা আমার একটা ক্যাটাগরি এখন ওভেনের আন্ডারে যদি আমি এই একটা পোস্টকে রাখি যেমন এটা হচ্ছে আমার ওভেনের আন্ডারে কোনো একটা পোস্ট তার মানে এর ইউরালটা ক্রিয়েট হওয়া দরকার ছিল এরকম ভাবে যে ক্যাটাগরি ওভেন বেস্ট মাইক্রোওয়েভ কনভেকশন ওভেন এরকমভাবে এখন আমি যদি ডিরেক্টলি এই ওভেন ক্যাটাগরিটাকে ডিলিট করে দিতে চাই তার মানে এর আন্ডারে হচ্ছে অন্যান্য পোস্ট আছে কী পোস্টে ছিল এর আন্ডারে এরকম একটা পোস্ট ছিল বা অন্য আরেকটা পোস্ট থাকতে পারে আমি যদি এরকম একটা ক্যাটাগরি দিই এবং ক্যাটাগরির আন্ডারে যদি আরও কোনো ইউআরএল ক্রিয়েট করা থাকে এই ক্যাটাগরিকে টার্গেট করে এবং সেটা যদি রিমুভ অল ইউআরএল উইথ প্রিফিক্স হয় সেক্ষেত্রে এই ক্যাটাগরি সহ এর আন্ডারে বা এই ক্যাটাগরিকে টার্গেট করে যদি এরকম কোনো ইউআরএল ক্রিয়েট হয় বা কন্টেন্ট ক্রিয়েট হয়ে থাকে সেই ক্ষেত্রে এইটা সহ এখান থেকে রিমুভ করে দিবে গুগল আর যদি বলেন রিমুভ দিস ইউআরএল অনলি দ্যাট মিন শুধুমাত্র ওই ইউআরএলটাকেই হচ্ছে আউট করবে বাকিটাকে সে রেখে দিবে তো এটাকে দিলাম দেন নেক্সট করি এখান থেকে সাবমিট রিকোয়েস্ট করে দিলেই হচ্ছে হয়ে যাবে এবং এখানে বলে দিছে

এরপর হচ্ছে আপনার পেজ এক্সপিরিয়েন্সের ব্যাপারে আসি পেজ এক্সপিরিয়েন্সের ব্যাপার হচ্ছে এটা গুগল রিসেন্ট আপডেট আপডেটে নিয়ে আসছে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের আপনার যে ওয়েবসাইটের যে পেজগুলো আছে এই পেজগুলার এক্সপিরিয়েন্স কেমন এটার জন্য একটা ডেটা একটা নিজস্ব টাইম লাগে একটা ভালো একটা সময় যাওয়ার পর পরি পেজ এক্সপিরিয়েন্সগুলোকে খুঁজে পাওয়া যায় ডেটা গুলোকে দেয় অ্যাকচুয়ালি তারপর হচ্ছে ওয়েব কোর ওয়েব ভাইটালস এটা থ্রুতে আপনি আপনার ওয়েবসাইটের স্পিড কেমন যাচ্ছে অ্যাকচুয়ালি স্পিড আপ কেমন কতটুকু স্পিড আছে আপনার ওয়েবসাইট এর বা অ্যাকচুয়ালি স্পিডের দিক থেকে মোবাইলের জন্য কতটা বেটার হচ্ছে বা ডেস্কটপের জন্য কেমন এই ব্যাপারগুলো আপনি এখান থেকে ফলো আপ করতে পারেন দেন আপনার মোবাইলের ইউজাবলের জন্য কতটুকু ইউজেবিলিটি আছে সেই হচ্ছে ইউজাবিলিটির মধ্যে দেখাচ্ছে সো মোবাইল ইউজ করার জন্য কোনো ইরোড আছে কিনা থাকলে দেখা দিবে আর ভ্যালিড ভ্যালিডগুলোর জন্য তো আমার কোনো মাথা ব্যথা নেই মাথা ব্যথা হচ্ছে ইরোড যদি থাকে সেই ইউরোডগুলোকে নিয়ে কাজ করতে হবে সো আমার সোমাইটের দিকে আর কোনো ইরোড নাই সো এই হচ্ছে এক্সপিরিয়েন্সের দিক থেকে এনহ্যান্সমেন্টের দিক থেকে হচ্ছে আপনার ব্রেড ক্যাম্পস আছে কিনা আপনার লোগো আফিকিউজ সেকশন আছে কিনা এই ব্যাপারগুলো হচ্ছে আপনি এই জায়গাগুলো থেকে দেখবেন তো এই ছিল আপাতত বেসিক্যালি একটা সার্চ কনসোলের ওভারভিউ বাকি সেশন আমরা এগারোটা থেকে শুরু করব হাফ এন আওয়ারের ব্রেক অবস্থা ছিল এরকম আমাদের সার্চ কনসোলের ওভারভিউটা মোটামুটি এরকম এরপর নিচে আরেকটা অপশন আছে লিগেসি অ্যান্ড হচ্ছে টুলস অ্যান্ড রিপোর্ট এখানে আমরা লিঙ্ক এইটার কাজ হচ্ছে যে আমরা এইখানে আমাদের ওয়েবসাইটের মধ্যে কি পরিমাণ ব্যাকলিং ক্রিয়েট করা হয়েছে কোথা থেকে আমরা ব্যাকলিং পাইলাম এটা অফ পেজ এর কাজ যদিও সিও তে গিয়ে দেখবেন ইনশাল্লাহ যে কোথা থেকে হচ্ছে আমাদের লিঙ্কগুলো ক্রিয়েট করা হইলো কোন কোন জায়গা থেকে আসছে কতগুলো লিঙ্ক আসছে কোন ইউআরএল থেকে আসছে এই জায়গাগুলো আমরা এখানে পেয়ে যাবো কোন কোন অ্যাঙ্কর টেক্সট টপ অ্যাঙ্কর টেক্সট কি কি কোন কোন অ্যাঙ্কর টেক্সট ধরে হচ্ছে আসছে এগুলো হচ্ছে এখানে সব আছে এই এখানে টপ লিঙ্কিং সাইট এখানে আমি পাচ্ছি কোন কোন সাইট থেকে আমি অ্যাকচুয়ালি ব্যাক লিংক পাইছি কতগুলো করে পাইছি মোরে ক্লিক করি এখান থেকে টোটাল কোরা থেকে টোটাল আমাকে আটটা পেজে লিঙ্ক করা হয়েছে লিঙ্কিং পেজ আছে আটটা এবং টার্গেট করছে একটা পেজকে বুকমার্ক থেকে পাঁচটা লিঙ্কিং পেজ দুইটা টার্গেট করা হয়েছে তো এরকম প্রত্যেকটা কোন কোন সাইড থেকে আমি পাইছি এখানে আসে তা আমি যদি এটাতে যাই একটু সেকেন্ডটাতে যাই বুকমার্ক দেন মধ্যে দেখেন এই দুইটা ইউরএল এর মধ্যে হচ্ছে আমি লিঙ্ক করছে লিঙ্ক করা হয়েছে এবং টপ পেজ হচ্ছে দুইটা এবং আমি যদি এই এক্সটার্নাল লিঙ্ক এই এই যে পেজের মধ্যে যে লিঙ্কটা আসছে এটা প্রায় তিনটা ইউ আর এল থেকে এই সিঙ্গেল একটা পেজ মানে বুক মার্ক ওয়েবসাইটের তিনটা পেজ থেকে আমার এই একটা ইউরোল জন্য লিঙ্ক আসছে যেমন আমি যদি এটাতে এখন ক্লিক করি এই দেখেন বুকমার্ক স্টোরি বুকমার্ক স্টোরি স্টোরি তিনটা ল্যাপটপ একটা হচ্ছে ডিরেক্ট অ্যাক্সেস অথরিটি একটা হচ্ছে হট রানার টেম্পারেচার কন্ট্রোলার আর একটা হচ্ছে ল্যাপটপ কুলার আর কে অবজেক্ট হার্ট এই তিনটা কন্টেন্ট বা পেজ থেকে বুকমার্কের আমার এই ওয়েবসাইটের মধ্যে বা আমার এই মধ্যে শেয়ার করা আমার কোন ওয়েবসাইট থেকে কতগুলো ব্যাক লিঙ্ক পাচ্ছি কোন থেকে কি কোন পেজ থেকে কোন পেজে লিঙ্ক যাচ্ছে কতগুলো করে লিঙ্ক যাচ্ছে এই সবগুলো ব্যাপার হচ্ছে আমরা এই লিঙ্ক অপশন থেকে হচ্ছে পাই দ্যাটস ইট সেটিংস সেটিংসের মধ্যে এসে আমরা আমাদের ওনারশিপ চেঞ্জিং বলেন বা অন্যান্য যে আমার ওনারশিপ ভেরিফিকেশান কে কে আছে তা আমরা আপনি যদি প্রপার্টি রিমুভ করে দিতে চান প্রপার্টি রিমুভ করে দিতে পারেন আপনি যদি বলেন যে কে ভেরিফাই করবেন বা ওনারশিপ চেঞ্জ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে ওনারশিপ ওনারশিপ চেঞ্জ করতে পারেন তারা নামে ওনারশিপটা দেখে কোথায় আছে ইউজার অ্যান্ড পারমিশন থেকে এসে এখান থেকে আপনি আসেন আপনি আপনার ক্লায়েন্টকে অ্যাড করে দিতে চাচ্ছেন সাপোজ ক্লায়েন্ট আপনাকে ইমেল দেয় নেই আপনার বলছে আপনার মেলে করে নিতে আপনি আপনার মেল থেকে করে ইউজার অ্যাড ইউজার থেকে এসে ক্লায়েন্টের মেল দিয়ে পারমিশন কি তাকে রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড পারমিশন দিতে পারেন ফুল পারমিশন ফুল পারমিশন দিলে ফুল পারমিশন আপনি দিয়ে দেন তাকে শেষ দিয়ে আপনি আপনার মতো করে এখান থেকে আপনার প্রয়োজন হলে আপনি এখান থেকে রিমুভ হয়ে যেতে পারেন সো প্রপার্টি হচ্ছে আপনি এখন প্রপার্টি ওনার সো আপনার কাছে একটা অপশনই আছে আপনি যখন কাউকে অ্যাড করবেন তো আপনি এখান থেকে চলে রিমুভ হয়ে যেতে পারেন বা আপনার ক্লায়েন্ট আপনাকে রিমুভ করে দেবে সমস্যা নেই এটা হচ্ছে আমাদের ওনারশিপ চেঞ্জিংয়ের ব্যাপার এইগুলো হচ্ছে গুগল সার্চ কনসোলের ব্যাপার তো গুগল সার্চ কনসোল থেকে কি পাইলাম গুগল সার্চ কনসোল থেকে যেটা পাইলাম সেটা হচ্ছে যে আমরা একটা ওয়েবসাইটের টোটাল কি অবস্থার মধ্যে আছে তার পারফরম্যান্স কি কোনো ইরোর আছে কি না আমরা আমার কন্ট্রোলিংটা মোটামুটি একটা ওয়েবসাইট আমার কাছে আমি দেখতে পাচ্ছি ভিজুয়ালি যে অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটে কী ঘটতেছে এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের গুগল অ্যানালাইটিক্স গুগল অ্যানালাইটিক্সের কাজ হচ্ছে আমার ওয়েবসাইটে কোথা থেকে ট্রাফিক আসতেছে কত সময় আমার ওয়েবসাইটে এসে থাকতেছে আমার ওয়েবসাইটের যত ধরনের বিহেভিয়ার আছে ইউজার কতক্ষণ এসে থাকলো কোন পেজ থেকে কতজন এক্সিট হইলো হোম পেজে কতজন আসছে হোম পেজ থেকে একটা ক্যাটাগরিতে কতজন গেছে ক্যাটাগরি থেকে ডিরেক্টলি বের হয়ে গেছে কতজন আবার পরবর্তী স্টেপে গেছে এই সব বিহেভিয়ার আমরা গুগল অ্যানালাইটিক্সের মধ্যে পাই

কখনো কোনো ক্লায়েন্টের কাজ করলে এখন যে ইন্টারফেসটা আপনারা দেখতেছেন এই ইন্টারফেস নাও দেখতে পারেন হয়তো বা অন্য কোনো ইন্টারফেস দেখবেন কীরকম ইন্টারফেস দেখবেন সেটাও আমি দেখাচ্ছি তো ভার্সনের দুইটা ভার্সন চলতেছে তার মধ্যে একটা হচ্ছে ইউএ ভার্সান আর একটা হচ্ছে জি এ ফোর ভার্সান ঠিক আছে ইয়ে ইউ ইউএ ভার্সান আরেকটা হচ্ছে জি এ ফোর ভার্সন ইউ হচ্ছে ইউনিভার্সাল অ্যানালাইটিক্সগুলো পারবেন আর হচ্ছে আমাদের জি এ ফোর হচ্ছে আমাদের গুগল অ্যানালাইটিক্সের চার নাম্বার ভার্সনটা একদম আপগ্রেড লেটেস্ট ভার্সনটা হচ্ছে এখন এটা চলে এখানে টোটাল আমাদের এই সেট আমি বিক্রি করে দিচ্ছি সেটটা এখনো আমার অ্যানালিটিক্স থেকে সরানো হয়নি যাই হোক এখানে হচ্ছে আমার জিএফর এর অপশন হচ্ছে এগুলা এটা হচ্ছে জি এফ এ দেওয়া আছে আমি জাস্ট আমার ইউ এর ভার্সনটা আগে দেখাইনি তাইলে ইন্টারফেসটা জাস্ট একটু নজরে রাখি ইন্টারফেসটা এটা দেখতে ছিল হচ্ছে জিএফর ইন্টারফেস এই পাশে আবার আমি ইউএর ইন্টারফেসটা আগে দেখাই

আচ্ছা টোটাল এই হচ্ছে আমাদের জাস্ট রিপোর্টস স্ন্যাপশটের মধ্যে আছে এই পাশে আরো অপশন আছে এক্সপ্লোরার অ্যাডভারটাইজিং কনফিগার এখানে প্রত্যেকটা যাবে তো রিপোর্টের আন্ডারে হচ্ছে আমাদের রিয়েল টাইম অ্যাকুইজিশন এঙ্গেজমেন্ট মডার্নাইজেশন রিটেনশন ডেমোগ্রাফিক টেক্স এগুলো সব ব্যাপারগুলো নিয়ে আছে এখানে যে আমি একটা রিপোর্ট স্ন্যাপশটের মধ্যে আমি টোটাল একটা ওভারভিউ দেখতে পারতেছি যে আমার টোটাল ইউজার কেমন নতুন ইউজার কেমন অ্যাভারেজ টাইম এঙ্গেজমেন্ট কেমন টোটাল রেভিনিউ কেমন আর হচ্ছে কি পরিমাণ পিপল এখন রিয়েল টাইম আমার এখানে এঙ্গেজড আছে এবং কতজন কোন কোন কান্ট্রি থেকে হচ্ছে আমার এখানে বেসিক্যালি ট্রাফিকগুলো আসতেছে এইটা আর ট্রাফিক সব অর্গানিক কিনা সবগুলো ট্রাফিক অর্গানিকলি ট্রাফিক দেন হচ্ছে আমার এখানে নর্মালি কেউ আসছে আর রেফারেল থ্রোতে কোনো ট্রাফিক নাই অর্গানিক ট্রাফিক বারো হাজারের মতো আসছে এবং কোন কোন কান্ট্রি থেকে ডেমোগ্রাফিক ইউজারদের ডেমোগ্রাফিকটা এই যে এখানে দেখতে পাচ্ছি এবং কান্ট্রির নেমগুলো এই পাশে দেওয়া আছে কত কান্ট্রিতে কোন কোন কান্ট্রি থেকে কি পরিমাণ ট্রাফিক এখানে আসছে এটা একটা ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছি তারপর হচ্ছে আমার ইউজার অ্যাক্টিভিটিসগুলো কেমন লাস্ট 30 দিনে কেমন অ্যাক্টিভিটিস গেছে সাত দিনে কেমন এবং লাস্ট দিনে আমার কেমন অ্যাক্টিভিটিস গেছে ইউজারদের অ্যাক্টিভিটি ওভার টাইমে ইনক্রিজ হয়েছে ডিক্রিজ হইছে এবং সেটা কোহার্ট অ্যানালাইসিসের মধ্যে হচ্ছে আমরা এখানে দেখতে পড়তেছি আমাদের কোহার্ট অ্যানালাইসিসের মধ্যে কোহর্ট অ্যানালাইসিসটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ তারপর একটু দেখে রাখেন যে মানে সাত দিন সাত দিন গ্যাপিং এ আমার প্রথম সপ্তাহে যে পরিমাণ ইউজাররা আসছে সেকেন্ড টাইপে তারা ব্যাক করছে কিনা করলে কত পার্সেন্ট রিটেনশন করছে বা ব্যাক করছে এই একটা ডেটা দেখতেছে যে প্রথম সপ্তাহে আমার যারা আসছে তৃতীয় সপ্তাহে গিয়ে এক নম্বর উইকে কতজন আসছে একশো জনের মধ্যে একশো পার্সেন্ট চার থেকে পরের সপ্তাহে আমার এখানে সাতজন ফেরত আসছে পরের সপ্তাহে ছয় জন ফেরত আসছে পরের সপ্তাহে গিয়ে আবার সাতজন আসছে পরের সপ্তাহে গিয়ে তিনজন আসছে এবং পাঁচ নম্বর উইকে গিয়ে একজন আসছে এটা হচ্ছে একটা উইকের একটা টোটাল একটা চার্ট যে কোভারটা আমার কেমন হচ্ছে তারা ব্যাক করছে যেমন এখানে কেউ কেউ ব্যাক করে নেই আস্তে আস্তে ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে আর এক্স্যাক্টলি কোন পেজগুলোর মধ্যে আর বা কোন ইউরএলগুলো বা কন্টেন্টগুলোর মধ্যে আমার অ্যাকচুয়ালি ট্রাফিক আসতেছে সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি এই তো এইটা হচ্ছে মূলত আমাদের একটা শর্ট একদম শর্ট একটা ওভারভিউ আমার এই একটা ওয়েবসাইটের যে হ্যাঁ আমার ওয়েবসাইটের এখন অবস্থা এরকম এটা হচ্ছে রিপোর্ট স্ন্যাপশটের কাজ আমরা চাইলে এই রিপোর্ট স্ন্যাপশট থেকেই এই যে এখন যেমন এখানে আছে ভিউ রিয়েল টাইম এখানে যদি ক্লিক করি তাহলে এই যে রিয়েল টাইম যে অপশানটা আছে এখানে নিয়ে চলে আসবে আবার যদি এখানে বলি যে ভিউ ইউজার অ্যাকুইজেশান তাহলে এই যে অ্যাকুইজেশন যে সেকশনটা আছে এই অ্যাকুইজেশন সেকশন নিয়ে চলে আসবে ইনসাইট সেকশন এই একই অবস্থা কাজ করবে তারপরে যে অ্যাকুইজেশন ট্রাফিক অ্যাকুইজেশন ভিউ কান্ট্রি সবই অ্যাকুইজেশনের মধ্যে নিয়ে চলে আসবে আপনি ওভারভিউ ভিউ থেকে যখন এই যে নিচ্ছে যে মোর ব্যাপারগুলো যে শর্ট ডেটা দেখতেছি যেটা কারো ইনক্রিজ আর মোর ডেটা আমি দেখতে চাই সেক্ষেত্রে যখন আমরা ভিউ ট্রাফিক অ্যাকুইজেশন আর ভিউ ইউজার অ্যাকুইজেশন ইনসাইটস আর ভিউ রিয়েল টাইম এখানে যখন ক্লিক করবো এখানে যে স্পেসিফিক অপশনগুলো আছে রিয়েল টাইম অ্যাকুইজেশন এনগেজমেন্ট মডার্নাইজেশন রিটেনশন এই জায়গাগুলোর মধ্যে আমাদেরকে একদম বিগ আকারে নিয়ে আসবে রিটেনশন রিটেনশন থেকে আমাদের এই রিটেনশনে নিয়ে চলে আসবে দেন হচ্ছে আমাদের পেজের স্কোর আর ইভেন্ট এর ব্যাপারগুলো ইভেন্টগুলোর মধ্যে সেকশনগুলোর মধ্যে আমাদের এখানে নিয়ে চলে আসবে তো আপনি চাইলে এখান থেকেও ক্লিক করে করে হচ্ছে ডেটাগুলোকে অ্যানালাইসিস করে করে দেখতে পারেন আয়দার আপনি হচ্ছে এখান থেকে একটা একটা করে ক্লিক করে হচ্ছে এখান থেকে দেখতে পারেন আমি রিয়েল টাইমে যদি একটু ক্লিক করি নে আমাদের টোটাল রিয়েল টাইম মানে রিয়েল টাইম এখন আমার ওয়েবসাইটে কয়জন বসে আছে বা লাস্ট 30 মিনিট কি কি পরিমাণ ইউজার আমার ওয়েবসাইটে আসছে তার একটা ইন্টারফেস আবার ਵੀ আমরা এখানে পাচ্ছি ঠিক আছে তার মধ্যে এখানে কান্ট্রি ওয়াইজ দেওয়া আছে যেমন এটা একটা কান্ট্রি এটা কোন কান্ট্রি এটা হচ্ছে কি কান্ট্রি শিয়াল ওই কি কেমন একটা কিছু একটা নাম থাইল্যান্ডের পাশে একটা কান্ট্রি আছে সরি থাইল্যান্ডের পাশে ঢাকা ঢাকা আছে তারপরে হচ্ছে এখানে হচ্ছে মন্ট্রিয়াল আছে এই কান্ট্রিগুলো থেকে অ্যাকচুয়ালি আমার ট্রাফিকগুলো আসতেছে এবং এটার অল ওভারেজ ডেস্কটপ হচ্ছে ফিফটি সিক্স পার্সেন্ট এবং মোবাইল থেকে হচ্ছে থার্টি ফোর্টি থ্রি পার্সেন্ট ইউজার হচ্ছে আমার এখানে আসতেছে ডিরেক্টলি আমার ওয়েবসাইটে লগ ইন করছে একজন বা ইন করছে বলতে ভিজিট করছে একজন টোটাল অডিয়েন্সের সংখ্যা এবং তারা কোন কোন পেজে আসতেছে সেই ব্যাপারটা এবং ক্যানন নামক যে পেজটা আছে এই পেজটার মধ্যে সবথেকে বেশি আসতেছে তারপর হচ্ছে এবং পেজ পেজের পেজ ভিউ স্ক্রল আর ইউজার এঙ্গেজমেন্ট দুইটার মধ্যে তিন মধ্যে পার্থক্য আছে আর সহজ কথা যদি বলি ভাই শুধুমাত্র এনালাইটিক্স নিয়ে যদি ক্লাস নেই বিশটা ক্লাস আমার দরকার ফুলাইটিক্স নিয়ে যদি কথা বলি শুধু আমাদের একটা ইনশর্ট একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি একটু যে ভিউ পেজ হচ্ছে আপনার পেজে জাস্ট এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ইভেন্ট আপনার পেজে একটা আসার পর কি কি ইভেন্ট কি কি কমপ্লিট করলো আপনার পেজে আসলো মানে পেজটা ভিউ হইলো দেন স্ক্রলিং করলো কত পার্সেন্ট পিপল স্ক্রল করলো পেজ ভিউ আর স্ক্রল কিন্তু এক না আপনার সাইডে আমি ঢুকছি ঢুকে বের হয়ে গেলাম ঢুকছি মানে তো আপনার পেজ ভিউ করছে আমি কিন্তু স্ক্রল করি বের হয়ে আসছি বাট আপনার পেজে ঢুকছি ঢুকে আমি বসছি পেজ লোড হচ্ছে দেন আমি স্ক্রল করছি দ্যাটস স্কল স্ক্রলিং দেন ফার্স্ট ভিজিট কতজন কতজন আপনার সাইডটাকে প্রথম ভিজিট করছে এর আগে কখনো ব্যাক করে নাই পেজ ভিউ স্ক্রলিং সেকেন্ড পিপল করতে পারে আমি আজকে আপনার সাইডে আসছিলাম সেকেন্ড টাইম আমি আরও দুদিন পর আবার আসছি তো আমি কিন্তু ফার্স্ট ভিজিট না আমি আরও রিটেনশন করে আসছি আমি ব্যাক করছি আপনার সাইটে আমি ওল্ড রিজার্ভ

একটা একটা করে ক্রিয়েট হচ্ছে এই হচ্ছে রিয়েল টাইমের অবস্থা আসেন লাইফ সাইকেলের মধ্যে আমাদের অ্যাকুইজেশন অ্যাকুইজেশন দুইটা একটা হচ্ছে ইউজার অ্যাকুইজেশন একটা হচ্ছে ট্রাফিক অ্যাকুইজেশন উপরে যেটা অ্যাকুইজেশন ওভারভিউ সেটা হচ্ছে একটা ওভারভিউ ট্রাফ ইউজার অ্যাকুইজেশন এবং ট্রাফিক অ্যাকুইজেশন দুটোকে কম্বাইন করে একটা ওভারভিউ দেওয়া হচ্ছে আমার অ্যাকুইজেশন ওভারভিউতে আর এই দুইটা কম্বাইন করে যে ওভারভিউটা দেওয়া আছে সেটা আলাদা আলাদা সেপারেশন সেপারেশন পার্ট হচ্ছে একটা ইউজার অ্যাকুইজিশন একটা হচ্ছে ট্রাফিক অ্যাকুইজিশন আমরা অ্যাকুইজিশন ওভারভিউতে যাই আচ্ছা আমার অ্যাকুইজিশন কাস্টমার অ্যাকুইজিশন আমার ইউজার কেমন আর নিউ ইউজার কেমন এটা হচ্ছে আমার অ্যাকুইজিশন দেখতেছি অর্গানিক ট্রাফিক এগুলো হচ্ছে অ্যাকুইজিশনের অবস্থা আমার লাইফ টাইম ভ্যালু কত লাইফ টাইম ভ্যালু এখন পর্যন্ত নাই সো ইউজারের অ্যাকুইজিশন থেকে যদি আমি দেখি যে ইউজার কি পরিমাণ আমার এখানে কাজ করতেছে বা ইউজার এঙ্গেজমেন্ট কেমন ইউজাররা কি পরিমাণ থাকতেছে এটা হচ্ছে আমার ইউজার এঙ্গেজমেন্টের ব্যবস্থা বা ইউজার অ্যাকুইজিশনের অবস্থা যেমন আমার এখানে নিউ ইউজার ফার্স্ট টাইম মিডিয়াম কোন কোন মিডিয়াম থেকে নতুন ইউজার একদম ফ্রেশ ইউজার যারা একদম ফার্স্ট টাইম আমার ওয়েবসাইট আসছে তারা কীভাবে আসছে কিউসে আসছে অর্গানিকলি অর্গানিক ট্রাফিক আসছে কিছু নান যেহেতু আছে সেটা তারা ডিরেক্টলি আসতে পারে মানে গুগলের কাছে কোনো ডেটা নাই যে কীভাবে আসছে বাট ধরেন দেন ডিরেক্টলি আসতে পারে বাট ফেসবুকে বা অন্য কোথাও হয়তো শেয়ার ছিল এখান থেকে ক্লিক করে আসছে বাট এভার কোনোভাবে আসছে সো এখানে হচ্ছে আপনার একটা গ্রাফিক্যাল ইন্টারভিউসটা দেওয়া আছে যে অর্গানিকলি রেফারেল আর হচ্ছে নান কিভাবে আসছে হ্যাঁ এবং অর্গানিকলি কি পরিমাণ আসছে এখন এখান থেকে এখানে দেখেন ফার্স্ট ইউজার মিডিয়ামের ইন ডিটেল রিপোর্টটা হচ্ছে এখানে পাচ্ছি যে অর্গানিকলি যারা আসছে নতুন ইউজার নিউ ইউজার হচ্ছে এগারো হাজার নয়শো আটাত্তর জন কবে কার রেজাল্ট দেখতেছি সেটা একটা দেখার বিষয় এই লাস্ট আঠাশ দিনের রেজাল্ট দেখতেছি আগস্টের ছাব্বিশ তারিখ থেকে সেপ্টেম্বরের বাইশ তারিখের রিপোর্টটা আমরা এখানে দেখতেছি আমরা চাইলে এখান থেকে আমাদের মধ্যে করে রিপোর্ট কাস্টমাইজ করে নিতে পারি যে আমি রিপোর্ট কত দিনে দেখবো এক সপ্তাহ দেখবো দুই সপ্তাহ দেখবো বা কাস্টম কোনো ডেটে দেখব এটা আপনি চাইলে এখান থেকে কাস্টম করে নিতে পারেন আপনার মতো করে ডেটাগুলোকে সো আমি আঠাইশ দিনের রেজাল্টটা দেখতেছি তার মধ্যে আঠাশ দিনে আমার এগারো হাজার ট্রাফিক আসছে নতুন যাদের মধ্যে এগারো হাজার নয়শো আটাত্তর জনের মধ্যে আমার ওয়েবসাইটে এসে সেশনে এঙ্গেজড হয়েছে টোটাল এই এগারো হাজার নয়শো জন মানে দশ জনের মতো ছিল না জন হচ্ছে আমার সাথে ঢুকছে ঢুকে বের হচ্ছে গেছে তার মানে এঙ্গেজমেন্ট রেট প্রায় হচ্ছে নাইনটি নাইন হচ্ছে আমার সাথে সরি নাইনটি নাইন হচ্ছে আমার সাথে এঙ্গেজমেন্টে ছিল এবং একজন পার সেশনে মানে পার সেশন পার ইউজার হচ্ছে এঙ্গেজ সেশন যেটা করছে সেটা হচ্ছে পার ইউজার হচ্ছে ওয়ান হচ্ছে পার সেশন হচ্ছে তারা থাকছে এবং এভারেজ টাইম দিছে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড যেটা অর্গানিকলি আসছে এবং ইভেন্ট কাউন্ট হয়েছে ইভেন্ট কাউন্ট হয়েছে হচ্ছে এই পরিমাণ এটা আর রেফারেলের দিক থেকে হচ্ছে অ্যাভারেজ তারা আমার ওয়েবসাইটে আসছে এসে হচ্ছে তারা এক মিনিট করে টাইম দিছে এক মিনিট করে আমার সাইটে থাকছে এবং এক মিনিট সাইডে থাকার কার পরেও আমার এখানে টোটাল নতুন আসছে জন তার মধ্যে এগারো জন হচ্ছে এঙ্গেজ হয়েছে আমার সাইটে একজন এক্সিট হয়ে চলে গেছে আর এঙ্গেজমেন্টের রেট সেই হিসাব করলে হচ্ছে একষট্টি পার্সেন্ট রেট এবং পার ইউজারের সেশন ওয়াইজ জিরো পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট এটা কিন্তু পার্সেন্টেজের হিসাব 0.85 পয়েন্ট এইট ফাইভ হচ্ছে একজন ইউজার আমার প্রতিটা সেশনের মধ্যে এঙ্গেজ ছিল অ্যাভারেজ যদি হিসাব করা হয় এটা হচ্ছে আমার নতুন ইউজারদের ফার্স্ট টাইম আমাদের এখানে আসার পর ইউজারদের কি অবস্থা ইউজার কিভাবে আমার এখানে ইউজারদের কি বিহেভিয়ার ছিল অর্গানিক ট্রাফিকের বলেন রেফারেল বলেন যেভাবে বেশি আসছে তার অ্যাকচুয়ালি কী পরিমাণ আসছে কী পরিমাণ আমার সেটা থাকছে কী পরিমাণে সময় দিচ্ছে সেই একটা ইন্টারফেস আমরা দেখতে পারতেছি তারপর হচ্ছে আমাদের ট্রাফিক অ্যাকুইজিশন ফিকগুলো যে আসছে কই থেকে আসছে তো অর্গানিকলি যে ট্রাফিকগুলো আসছে সেগুলো গুগল থেকে আসছে ম্যাক্সিমাম ট্রাফিক এগারো হাজার নয়শো ট্রাফিক আমার গুগল থেকে আসছে অর্গানিকলি তারপর ডিরেক্ট আসছে ডিরেক্ট কই থেকে আসছে ডিরেক্ট ডিরেক্ট কই থেকে আসছে তো বলতেছে না নট সেট বাট উনত্রিশ জন আসছে আর বাইডু থেকে অর্গানিকলি আটটা ট্রাফিক আসছে বাইডু একটা সার্চ ইঞ্জিন সো বাইডু থেকে অর্গানিকলি ট্রাফিক আসছে ফেসবুক থেকে ছয় জন আসছে রেফারেল থ্রোতে ফেসবুক থেকে ছয় জন আসছে এ হচ্ছে আমার মিডিয়াম যে কোন কোন মিডিয়াম থেকে অ্যাকচুয়ালি আমার ট্রাফিকগুলো আসছে সোর্সিংগুলা কী তারপরে হচ্ছে এখানে ইন ডিটেল রেজাল্টগুলো লাস্ট আঠাশ দিনে দেখতে পারতেছি যে আমার গুগল থেকে কি পরিমাণ ট্রাফিক আসছে এবং তাদের এঙ্গেজমেন্টগুলো এখানে অ্যাভারেজ পার সেশন টোটাল এঙ্গেজমেন্ট পাচ্ছেন ডিরেক্টলি কয়জন আসছে ফেসবুক থেকে কয়জন আসছে আর এদিক থেকে বাইরে থেকে কয়জন লাস্ট মানে আমাদের প্রিন্টারেস্ট নাকি ছিল প্রিন্টারেস্ট ছিল মিক্সড ডট কম ছিল এগুলো থেকে আসছে এবং প্রিন্টার থেকে এসে রেফারেল ডট কম থেকে এখানে এসে এক মিনিটের মতো ছিল এই ওয়েবসাইট হচ্ছে এইফ থেকে হচ্ছে আসছে পাঁচ মিনিট করে থাকছে অ্যাপডোট আপডোট ক্লাউড রেফারেল থেকে আসছে আর 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 বাইডু থেকে আটজন আসছে এটা এসে থাকে নাই ওরা চলে গেছে এটা পারসেশন থাকে নাই ফেসবুক থেকে এসে বিয়াল্লিশ সেকেন্ড করে থাকছে এই হচ্ছে আমার এঙ্গেজমেন্টের অবস্থা ট্রাফিক ওয়াইজ যে কোন কোন এলাকা থেকে ট্রাফিক গুলো আসছে এবং তারা এখানে কি পরিমাণ সেশন কমপ্লিট করছে এবং কি পরিমাণ পিপল অ্যাকচুয়ালি আসছে এটা হচ্ছে অ্যাকুইজিশন থেকে আমরা ইনকমপ্লিট কমপ্লিট গুলো দেখতে পারতেছি এখান থেকে যদি আপনি রিপোর্ট ক্রিয়েট করতে হয় সেই ক্ষেত্রে আপনি কম্পারিজন করতে পারেন রিপোর্ট ক্রিয়েট করতে পারেন আপনি আপনার চাইলে এর সাথে রিপোর্টটাকে কাস্টমাইজ করে ফেলতে পারেন কাস্টমাইজ করে আপনি আপনার মত করে নিতে পারেন দেখতে পারেন এই জায়গাগুলো যে আপনি ইনসাইট দেখতে চাচ্ছেন আপনি হচ্ছে এগুলোকে রিপোর্ট টাকে শেয়ার করতে চাচ্ছেন কারোর সাথে এই রিপোর্ট টাকে আরো এডিট করতে চাচ্ছেন এবং কম্পারিজন করতে চাচ্ছেন এই ব্যাপারগুলো যদি আপনি করতে চান এই কাজগুলো এখানে করতে পারেন এই জায়গাগুলোর মধ্যে এরপর হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট যে আপনার ইউজার যে আপনার ওয়েবসাইটে আসো তারা কিভাবে এঙ্গেজমেন্ট হয়েছে এখন ই এঙ্গেজমেন্ট আমাদের অনেকভাবে করতে করাতে পারি এঙ্গেজমেন্ট আমার কোনো একটা ইভেন্ট ক্রিয়েট করতে পারি ইভেন্ট ক্রিয়েট করে এঙ্গেজমেন্ট করাতে পারি পিপলদের কনভার্সন ক্রিয়েট করাতে পারি কনভার্সন মানে হচ্ছে সেলস ক্রিয়েশন সেলস ক্রিয়েট যে আমার এঙ্গেজমেন্ট কখন বুঝবো একজন ইউজার আমার সাইটে আসছে আমি এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করি অথবা আমি হচ্ছে এখানে একটা ই কমার্স সাইট প্ল্যাটফর্ম আছে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি ইভেন্টের কি বলে ওই প্রোডাক্টটা ইউজার কিনলো দ্যাট মিনস একটা কনভার্সন হইলো বা ই কমার্সের ওয়েবসাইটের মধ্যে কোনো একটা ট্রাফিক আমরা একটা প্রোডাক্ট অর্ডার দিল তার কনভার্সন হইল এই যে ইউজার এঙ্গেজমেন্টগুলো এর বাইরে আমরা যেটা পাই সেটা হচ্ছে পেজ অ্যান্ড স্ক্রিনস এই পেজ এবং স্ক্রিন দিয়েও হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট মেনটেন করতে পারিছে আগে এঙ্গেজমেন্টের অভার ভিটাতে যাই এই হচ্ছে মোটামুটি আমার টোটাল এঙ্গেজমেন্ট টোটাল ভিউ হয়েছে হচ্ছে চল্লিশ হাজারের মতো টোটাল ইভেন্ট কাউন্ট হয়েছে এক হাজার এক লাখ আট হাজারের মতো আহ এটা তো লাস্ট সেপ্টেম্বর হ্যাঁ এক মাসের রেজাল্ট এবং আমার এই সাইটে হচ্ছে পেজগুলোর মধ্যে হচ্ছে ট্রাফিক আসছে যেটা এনগেজমেন্টের ওভার ভিটো দেখতে পারতেছি এবং স্টিকনেস স্টিকনেস ছিল 34 আচ্ছা আচ্ছা আর এই হচ্ছে ইউজার অ্যাক্টিভিটি ওভার টাইম এটা তো ওই যে ওভার ভিটো যে ইউজার एक्चुअलीlast 3 দিনে কেমন হয়েছে। সাত দিনে কেমন আর যদি কেমন আমি ইভেন্টে যাই ইভেন্ট মেমি আর কোনো ইভেন্ট ক্রিয়েট করা নাই সেভেন্ট দেখাবি না দেখি আগে আমার ফার্স্ট পেজ ভিউ হয়েছে কতজন কাউন্ট করছে টোটাল ইউজার কতজন আর ভিউ করছে কতজন তারপর হচ্ছে পেজ ভিউ করছে স্ক্রল করছে কতজন পেজ ভিউ করছে কতজন এখানে টোটাল ইউজার কেমন ইভেন্ট কতগুলো ক্রাউন কাউন্ট হয়েছে সব ডেটাগুলো আমার এখানে দেওয়া আছে এবং এগুলার ইন ডিটেল যে ডেটাগুলো ইন ডিটেল ডেটাগুলো ক্লিক করছে কয়জন মানে টোটাল হচ্ছে পেজে আসছে ক্রল করছে স্ক্রল করছে ইংরেজে ইংরেজ টোটাল ক্লিক করছে কয়জন সেই ডেটাটা আমরা এখানে পাচ্ছি আলটিমেটলি কনভারশান কেমন করতেছে বা ক্লিকিং কেমন হচ্ছে আমার সাইটে মানে ক্লিক করে দেখা যাচ্ছে হয়তো বা যেখানে অ্যামাজনের লিঙ্ক দেওয়া আছে বা অন্য কোনো সাইটের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে কতজন যাচ্ছে বা কেমন ক্লিক হচ্ছে এই ব্যাপারগুলো হচ্ছে আমরা এখানে পাচ্ছি তারপর হচ্ছে কনভারশানস

আর পেজ এন্ড স্ক্রিনে আসি কোনো কিছু সেল হয় নাই এটা আসার কথা না দেখি মানে এই পেজ এবং স্ক্রিনগুলা আচ্ছা ওকে আসছে পেজ এবং কোন কোন পেজের মধ্যে ট্রাফিক আসছে সেই পেজের টাইটেল এবং সেই পেজের স্ক্রিন ক্লাসগুলো এখানে দেওয়া আছে কি পরিমাণ আসছে ট্রাফিক ভিউ কি পরিমাণ হয়েছে সেটা এখানে দেওয়া আছে ইউজারটা কেমন ছিল কোথায় কোন প্লেসমেন্টে কেমন ছিল ভিউ হয়েছে এই ব্যাপারগুলো হচ্ছে এখানে আছে আর এই এই এখানে আর কিছু নেই তেমন কিছু নেই আর ইন ডিটেল হচ্ছে এখানে দেওয়া আছে যে কি পরিমাণ পিপল বা ইউজার হচ্ছে আমার এখানে এই কন্টেন্টগুলোর মধ্যে অ্যাকচুয়ালি আসছে সেটার একটা রিপোর্ট হচ্ছে আমি এখানে পাচ্ছি আমার একটা একটা করে কন্টেন্ট এখানে আসবে এই সমস্যা নেই যেমন এখানে দশটা এগারোটা প্রত্যেকটার মধ্যেই কী পরিমাণ কন্টেন্ট ইউজার আসছে এবং পার ইউজার ভিজিটররা পার ইউজারে কেমন ছিল সেই ট্রাফিক পুরোটাই এখানে দেওয়া আছে এইটা হচ্ছে আমাদের মানে পেজ এবং স্ক্রিনের যা কাজ যে আমার কোন পেজে কি পরিমাণ ট্রাফিক আসলো কি পরিমাণ সময় থাকলো সেখানে ইউজার কেমন কেমন ভিউ হইল এনগেজমেন্ট কেমন এই এই ব্যাপারটাগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারতেছি দেন হচ্ছে আপনারা মন্টনালাইজেশন। মন্টনালাইজেশনের ব্যাপার হচ্ছে যে দুই তিন ভাবে এটা কাজ করে। এক হচ্ছে যে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনার ওয়েবসাইটের মধ্যে মনে করেন আপনি বিলবোর্ড লাগাইতে পারেন। অ্যাড চালাইতে পারেন। অ্যাড হচ্ছে কাস্টম অ্যাড এটাকে বলে যে আমার একটা কোম্পানি আছে আপনি যে বিজনেসটা করেন বা আপনার যে ওয়েবসাইট আছে আমি আমার ওই কোম্পানির এই বিজনেস আমি আপনাকে বললাম যে ফরহাদ ভাই আপনার তো একটু ওয়েবসাইট আছে এখানে ট্রাফিক আমার কোম্পানি সিমেন্টের কোম্পানি আপনার তো হচ্ছে সিমেন্ট নিয়ে দেখি কথাবার্তা বলতেছেন তাই এক কাজ করেন না আমার কোম্পানির একটা ব্যানার আপনার সাইটে দিয়ে রাখেন আচ্ছা আপনি বলতেছেন কি অবশ্যই ভাই আমি আপনার ব্যানারটা দিব ঠিক আছে বাট আপনি আমার ওয়েবসাইটে এই পরিমাণ ট্রাফিক আসে আমি ধর আমি আপনাকে শিওর দিলাম যে প্রতি মাসে একশো টাকা করে ক্লিক

তোমার সাইটে কয়টা গুলা ক্লিক করছে এই ব্যাপারগুলো হচ্ছে মডার্ন থেকে আমরা দেখি যে আমাদের আমাদের পাবলিশার অ্যাডের মধ্যে আমরা এখানে দেখতে পাই যে আমি একটা অ্যাড দিচ্ছি সে অ্যাডের মধ্যে কি পরিমাণ ক্লিক করতেছে ওর অ্যাডটার মধ্যে কতগুলো ক্লিক করছে উনি যদি বলে কখনো যে আমার তো একশোটা ক্লিকের দরকার ছিল আমার তো একশোটা পরে নেই আপনি অ্যাড দেখেন এই যে দেখেন আমার এখানে অ্যানালাইটিক্স এর রিপোর্ট আছে এতগুলো ক্লিক পড়ছে তো এই মন্টেনাইজেশন ব্যাপারগুলো হচ্ছে আমরা এখান থেকে সেটা সেটা এটা হচ্ছে একটা পারপাস সেকেন্ড পারপাস হচ্ছে যে আপনার কমার্স সাইট ই কমার্স সাইটের মধ্যে আপনি পার্চেস করতেছে ইউজাররা পার্চেস করতেছে পার্চেস করার মধ্যে টাকা আসা টাকা মানেই মডেন সো পার্চেস করতে কি পরিমাণে পার্চেস করতেছে আপনার অ্যাপসের থ্রুতে পারচেস করতেছে কেমন তো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা এই মন্টেনাইজেশনের মধ্যে দেখি যে পাবলিশার অ্যাডের কি অবস্থা ইন পার্চেস অ্যাপ থেকে বা ই কমার্স থেকে কমার্স এটা আমার যদি এখন দেখাবো না একটাও কারণ আমার এখানে ই কমার্সও না আমার এখানে মন্টেনাইজ করাও নাই বা আমি ওর কারোর অ্যাড দিচ্ছিও না বা এটার কাজমূতো এটা এরপর হচ্ছে আমার রিটেনশন একটা রিটেনশনে ব্যাক করি টোটাল আমার এখানে নতুন ইউজার হচ্ছে তেরো হাজারের মতো তার মধ্যে রিটার্ন করছে মাত্র একষট্টি জন কি কত কম করছে রিটার্ন করছে মানে তেরো হাজার লোক আমার এখানে আসছে আসে তেরো হাজারের মধ্যে একষট্টি জন লোক আবার রিটার্ন করছে ব্যাক করছে আমার ওয়েবসাইটে কন্টেন্ট পড়ার জন্য এটা হচ্ছে তার রিটেনশনের অবস্থা এবং রিটেনশনের কোহর্ট অ্যানালাইসিসটা এখানে দেওয়া আছে এই যে কি পরিমাণ ইউজার আমার এখানে আসতেছিল নতুন এবং এই নতুন ইউজারের মধ্যে কি পরিমাণ পিপল আবার ব্যাক করছে আমার ওয়েবসাইটে তার হচ্ছে রিটার্নিং ইউজার এইটা সাধারণত লাগে হচ্ছে আমরা যখন একটা রিটার্গেটিং অ্যাড রান করি তখন যে আমার এখানে নতুন ইউজার এমন রিটার্ন হয়ে কজন ফিরতেছে বা আমরা যখন তাহলে টোটাল ইউজার কয়জন এতজন ফিরতেছে এদেরকে বাদ দিয়ে দিলাম কি পরিমাণ যেমন একষট্টি জন আমার ব্যাক করছে তাহলে ম্যাক্সিমাম ব্যাক করে নাই বা এরা তো কোনো একসঙ্গে একবার হইলে আমার সাথে আসছে তাহলে ম্যাক্সিমাম পিপল যদি যদি ব্যাক না করে তার মানে এই ম্যাক্সিমাম পিপলটাকে হচ্ছে আমাকে অ্যাড রান করতে পারি যেমন তেরো হাজারের মধ্যে একষট্টি জন আসছে তাইলে আমার এখানে এখন বাকি থাকে হচ্ছে ধরেন বারো হাজার নয়শো চল্লিশ জন রাইট সো চল্লিশ জনের বারো হাজার নশো চল্লিশ জনকে টার্গেট করে রিটার্গেটিং অ্যাড রান করছি আর যদি যে ম্যাক্সিমামই আমার রিটার্ন করতেছে তো আমার তো এটার জন্য অ্যাড রান করা দরকার ছিল না এখন ম্যাক্সিমাম আমার রিটার্ন করতেছে যারা আসেনি তাদের জন্য করতে পারতাম এইটা মেনটেন করা বা আপনার চিন্তা করা বা আপনার আমার একটা গ্রাফিক্যাল আরও এই ক্রিয়েট করা এই সবগুলোর জন্য অ্যাকচুয়ালি এই রিটেনশনটা মোটামুটি আপনাকে একটা হেল্প করেছে যে আমার কী পরিমাণ আসতেছে ডেটাগুলো কেমন আসতেছে বা ইউজার কেমন রিটার্ন করতেছে দ্যাটস ইট এই হচ্ছে মোটামুটি একটা আভারভিউ অ্যানালিটিক্সের এটা হচ্ছে একদম বেসিক আভারভিউ আর কিছু না এটা ইন ডিপলি এখন আপনি যদি দেখাতে চান ইউটিউবে অনেকগুলো ভিডিওজ আছে বা টোটালি ফুল কোর্স পাবেন অ্যানালাটিক্সের প্রায় আট ঘন্টা দশ ঘন্টার কোর্স একটু দেখেন এই ব্যাপারগুলো ইন ডিটেল আরও ক্লিয়ার হয়ে যাবেন আর এখান থেকে অ্যাডমিন প্যানেল এখন আসে আমাদের একটা এই অ্যানালাইটিক্সে আস আসার পর মানে অ্যানালাইটিক্স গুগল ডট কম এখানে আসবো আসার পর আমাদের ওয়েবসাইটে অ্যাড করবো কেমনে সো আসবো হচ্ছে ডিরেক্টলি আমরা এখানে একদম ফ্রেশ যদি হয় যে আগে কখনোই হচ্ছে আমরা ইমেলের মধ্যে কখনো আমরা অ্যাকাউন্ট ওপেন করি নাই বা হচ্ছে আমরা কোনো প্রপার্টি অ্যাড করি নাই ওয়েবসাইট অ্যাড করি নাই সেক্ষেত্রে আমরা লগ ইন করার পরে এই ইন্টারভেসটা পাবো এখানে যেটা দেখতেছেন এটা পাবো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে একটা অ্যাকাউন্টের এগেনস্টে আপনি একশোটা প্রপার্টি অ্যাড করতে পারবেন একশোটা প্রপার্টি বলতে ওয়েবসাইট অ্যাপ বাট একশোটা একটা অ্যাকাউন্টের এগেনস্টে একশোটা করতে পারবেন এবং আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন পঞ্চাশটা এখন প্রপার্টি কয়টা হিসাব করে নিন সো আমার এখানে একটা অলরেডি অ্যাকাউন্ট করা ওয়েবসাইট অ্যাড করব অ্যানালিটিক্স এর মধ্যে এখান থেকে আসবো ক্রিয়েট প্রপার্টি ক্রিয়েট প্রপার্টি দেশে আপনার প্রপার্টির নাম দিবেন যে আপনার অ্যাকচুয়ালি ওয়েবসাইটের নাম কি প্রপার্টির নাম কি রাখতে চাচ্ছেন সাপোজ আমি প্রপার্টির নাম রাখবো বিএসডি04 এটা হচ্ছে আমার প্রপার্টির নাম এবং এটার যে ওয়েবসাইটের যে ডেটাগুলো আমি পাবো রিপোর্টগুলো পাবো রিপোর্টগুলো পাবো হচ্ছে আমি বাংলাদেশ টাইম জোন এসে রিপোর্টিং টাইম জোনটা আমরা বাংলাদেশ করে দিচ্ছি এটা হচ্ছে আমার রিপোর্টিং টাইম জোন বাংলাদেশ করে দিচ্ছি এবং বাংলাদেশে জিএমটি প্লাস সিক্স জিরো জিরো টাইমিং আছে কারেন্সি ইউচডি ডলার থাকুক ডাজন ম্যাটার এবং আমরা এখান থেকে নেক্সট করে দিই এখান থেকে এখন আমার ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে আপনার বিজনেস কোন ক্যাটাগরিটা ম্যান্ডেটরি না তারপর যদি আপনার এখানে যদি আপনার বিজনেস থাকে যে আপনার বিজনেস ক্যাটাগরি কী এটা যদি এখানে থাকে আপনি দেন যদি না থাকে সেক্ষেত্রে আদার্স করে রাখেন কোনো সমস্যা নেই এরপর হচ্ছে আপনার কোম্পানি সাইজ আর বিজনেস সাইজ এটা যে কোনো একটা দিয়ে রাখলে ফর্মুলা ফিল আপ বাট যেটা করবেন সেটা হচ্ছে হাউ ডু ইউ ইন্টেন্ট ইউজ গুগল অ্যানালিটিস উইথ ইউর বিজনেস হ্যাঁ রাইট আমরা এই আদার্সটা বাদে নিচের আদার্স বাদে আমরা সবগুলোতে হচ্ছে চেকমার্ক করে দিব এই সবগুলো ডেটাই আমার লাগবে এবং সব টাইপ ভাবি হচ্ছে আমি আমার গুগল লাগানোর আমরা ওয়েবসাইট অ্যাড করতে পারি আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ অ্যাড করতে পারি আমরা হচ্ছে আবার আয়োস হচ্ছে অ্যাপলের যে অ্যাড সেটা আমরা অ্যাড করতে পারি আমরা ওয়েবসাইট কে অ্যাড করবো চুজার প্ল্যাটফর্ম থেকে আমরা ওয়েবে ক্লিক করলাম ওয়েবে ক্লিক করার পর এখন আপনাকে বলতেছে ওয়েবসাইটের নাম দেওয়ার জন্য সো আমরা আমাদের ওয়েবসাইটের নামটা দিব এখানে এসটিডি পি আর এসটিডি পিএস যেটাই হোক আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে দিচ্ছি সাপোজ বি আই এস ডি জিরো ফোর ডট কম এটা হচ্ছে আমার ডোমেইন এবং স্ট্রিমের নাম দিলাম বি এস ডি জিরো ফোর মানে আমাদের ওয়েবসাইটের নাম বি এস ডি জিরো ফোর এখান থেকে এনহান্সড মেজারমেন্ট যেটা এনহান্সড মেজারমেন্টটাকে ডেফিনেটলি যদি অ্যানাবেল থাকে অ্যানাবেলই রাখবেন আর ডিসেবল থাকলে ডেফিনাটলি অ্যানাবল করে দিবেন করে দিয়ে আমরা ক্রিয়েট স্ট্রিমে ক্লিক করলাম এইখানে দেখেন আমার টোটাল প্রপার্টিটা অ্যাড হয়ে গেছে আমার স্ট্রিমের ইউআরএল বিএসডি ফোর আমার মেজারমেন্ট আইডি স্ট্রিম আইডি সব কিছু এখানে আছে এইখানে আমাদের ট্যাগিং ইনস্ট্রাকশনের মধ্যে জি এবং ট্যাগ ম্যানেজার মানে আমাদের ওয়েবসাইটটাকে এখন এই অ্যানালিটিক্সের মধ্যে যে আমাদের জি এই যে বিএসডি ফোরকে অ্যাড করলাম এখন এটার সাথে তো আমার ওয়েবসাইটে ইনটিগ্রেট করতে হবে নাহলে ওয়েবসাইটে আসার পর বুঝবে কেননা যে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসছে সো ইন্টিগ্রেট করার বা ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্যে ট্যাগিং করতে হবে তো ট্যাগ করতে পারি হচ্ছে আমরা দুইভাবে একটা হচ্ছে আমাদের এই যে গ্লোবাল জি ট্যাগ এই যে কোডটা আছে এই কোডটাকে কপি করে নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে রেখে দিব আয়দার আমরা এটাকে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করতে পারি দুইভাবেই করতে পারি তো আমরা আগে এটা করি

সো আপনি এখানে আপনার মতো করে কোর্ডটা এটাকে এভাবে পেস্ট করে দেন এই যে আপলোড করে দেন আপলোড করার পর এখানে আর কোথাও কিছু করতে হবে না মানে এখানে যেমন গুগল সার্চ ক্লিক করছিলাম এমন কিছু এখানে করতে হবে না আপনি জাস্ট এখান থেকে এটা কেটে দেন কেটে দিয়ে ডিরেক্টলি আপনি এই রিপোর্টে চলে আসেন আপনি আপনার এই বিএসডি ফোরের রিপোর্টগুলো পাওয়া শুরু করে দেবেন এই হচ্ছে অ্যানালাইটিক্স মধ্যে আপনার

ইয়ানডেক্স আছে বা আদার্স আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে সার্চ কনসোল সাবমিট করতে পারেন আপনি বিং এ সার্চ কনসোল আছে ওইখানে সাবমিট করতে পারেন আপনার ওয়েবসাইট আপনি তাদের এনআডেসের সাথে অ্যাড করতে পারেন অ্যানালিটিক্স একটা হলেই হয় আপনি যেখানে সার্চ করতে থাকুক ব্যাপার না অ্যানালিটিক্স একটা জায়গা থেকে থাকলেই হচ্ছে সো অ্যানালিটিক্সের মধ্যে সব জায়গাতেই দেখাবে যে কোন কোন জায়গা থেকে হচ্ছে আপনার ট্রাফিক আসছে সবগুলোই দেখাবে সো সার্চ কনসোল আপনি এখন গুগলে ইউজ করতে পারেন আপনি সার্চ চাইলে এটাকে এখন আপনি বিং ইয়ে ইউজ করতে পারেন ইন্ডেক্স আপনি সাবমিট করতে পারেন প্রত্যেকটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে আলাদা আলাদা জায়গাতে হচ্ছে আপনি সাবমিট করতে পারেন তো এই হচ্ছে আপনাদের মোটামুটি টেকনিক্যাল ইস্যুয়ের ক্লাস